নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সিদ্ধার্থ সিংহের লেখা টুম্পার উপাখ্যানের দ্বিতীয় পর্ব। সোনারপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে বারবার রিচিকে ফোন করছে অচিন। না, ও কিছুতেই ফোন ধরছে না। যদি স্নানে গিয়ে থাকে, যদি বাথরুমে গিয়ে থাকে, ভুল করে বাড়িতে ফোন রেখে যদি আশেপাশে কোথাও গিয়ে থাকে, তাই বলে এতক্ষণ? আধ ঘন্টার উপর হয়ে গেছে সে ফোন করে যাচ্ছে, করেই যাচ্ছে, রিংও হচ্ছে। ও যদি ফোনের কাছাকাছি নাও থাকে, বাড়ির কেউ কি শুনতে পাচ্ছে না? এতবার ফোন বাজছে, কেউ ধরবে না? নাকি কোনোভাবে সাইলেন্ট মোডে চলে গেছে? গেলেও যে মেয়ে ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, যে মেয়ে চার্জে বসিয়ে ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকিয়ে থাকে, 100% চার্জ না হলে ঘুমোতে যায় না, যে মেয়ে মুহুর্মুহু কিছু না কিছু ফেসবুকে পোস্ট করে, সে এতক্ষণের মধ্যে একবারও ফোনের দিকে তাকায়নি, এটা হতে পারে? তাহলে কি কোনো কারণে তার উপর রাগ করেছে? কিন্তু রাগ করার মতো তো তেমন কিছু হয়নি। নাকি ওরই কোনো বন্ধু তার সম্পর্কে উল্টোপাল্টা কিছু একটা বলে ওর কান ভাঙিয়েছে? রিচির অনেক বন্ধুর সঙ্গেই তার আলাপ আছে, ঘনিষ্ঠতাও আছে কারোর কারোর সঙ্গে, তাদের অনেকের নম্বরও আছে তার কাছে। তার নম্বর দেখে ধরছে না দেখে অচিন তাদের দুজনেরই কমন ফ্রেন্ড সুমনাকে ফোন করল, বলল, ও বোধহয় কোনো কারণে আমার উপর রেগে আছে, অনেকবার ফোন করছি ধরছে না, একবার ফোন করে বল না আমার ফোনটা ধরতে। একটা হোয়াটসঅ্যাপ কর না। করেছি, ও সিন করছে না। তাহলে মেসেঞ্জার কল কর। করেছি কিন্তু ও ধরছে না। ঠিক আছে, আমি ওকে ফোন করছি। কি হলো আমাকে একটু জানাস। ঠিক আছে, বলেই ফোনটা কেটে দিল সুমনা। এরকমভাবে সাধারণত কেউ হুট করে ফোন কাটে না। তাহলে কি সুমনাও তাকে এড়িয়ে যাচ্ছে? না, সুমনার উপর ভরসা করে লাভ নেই। আমি বরং একবার তানিয়াকে ফোন করে দেখি। তানিয়া মূলত রিচিরই বন্ধু, এখন অবশ্য ওদের দুজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক। বহুদিন অনেক রাত অবধি তিনজনে মিলে কনফারেন্সে আড্ডা মারে। অচিন ফোন করল তানিয়াকে। সুমনাকে যা যা বলেছিল সেই একই কথা একটু এদিক ওদিক করে তানিয়াকেও বলল। তানিয়া বলল, তাই নাকি? কোথায়, কাল রাতেও তো আমার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, সেরকম তো কিছু বুঝতে পারলাম না। সে তো আমার সঙ্গেও রাত 1:30 পর্যন্ত কথা হয়েছে। তাহলে? সেটাই তো বুঝতে পারছি না। রিং হচ্ছে? হ্যাঁ, রিং হচ্ছে। তাহলে বোধহয় পড়ে পড়ে ঘুমোচ্ছে। না না, এখন কি ঘুমোবে, কটা বাজে জানিস? কটা? আমি তো এখনো বিছানায়, তোর ফোন এলো বলে উঠলাম। ওর সঙ্গে রাতে কথা হয়েছে, ও জানে 11টা নাগাদ আমি সোনারপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ওর জন্য দাঁড়িয়ে থাকব। সে কি, তুই সোনারপুরে? হ্যাঁ, অনেকক্ষণ ওকে আধ ঘন্টা ধরে ফোন করে যাচ্ছি। ওর কখন আসার কথা? আসলে কথা ছিল আমি যাদবপুর থেকে ট্রেনে ওঠার সময় ওকে একটা ফোন করব। আমার ফোন পেলে ও বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে সোনারপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে চলে আসবে, কিন্তু ও তো সেই থেকে আমার ফোনই ধরছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তানিয়া ফোন রাখতেই অচিনের ফোন বেজে উঠল। এতক্ষণে মেয়ের সময় হল। মনে মনে ভেবে ফোনটা ধরতেই ওপ্রান্ত থেকে সুমনার গলা ভেসে এলো, না আমিও তো পেলাম না, অনেকবার করলাম, রিং হচ্ছে, কি হলো বুঝতে পারছি না। কি করা যায় বলতো? ওদের বাড়িতে তো ল্যান্ড ফোন নেই না? থাকলেও আমি তার নাম্বার জানি না। আচ্ছা, ওর বাড়ির কাছাকাছি থাকে এমন কাউকে চিনিস? না রে। তাহলে
অচিন বুঝতে পারল একটা কল তার ফোনে ঢোকার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে অচিন বলল, একটা ফোন আসছে, রাখ, আমি তোকে পরে করছি। সুমনা যখন ফোন ছাড়ল ততক্ষণে লাইনটা কেটে গেছে। কে করেছে? রিচি? না, এটা তো তানিয়ার নাম্বার। সঙ্গে সঙ্গে কল ব্যাক করল তানিয়াকে, নিশ্চয়ই কোনো একটা খবর সে দিতে পারবে। কিন্তু ও যতবার ফোন করল, নট রিচেবল, নট রিচেবল আর নট রিচেবল। আর সুস্থির হয়ে দাঁড়াতে পারছে না অচিন। টিকিট কাউন্টারের সামনের এক চিলতে জায়গায় পায়চারি করছে আর রিচিকে ফোন করে যাচ্ছে। রিং থামা মাত্রই আবার ফোন, আবার ফোন, আবার ফোন। ফোন করতে করতেই অচিন টিকিট কাউন্টারে যাওয়ার বড় ফটকটার সামনে দাঁড়িয়ে চোখ রাখছে রিক্সা আর অটোরিকশাগুলোর দিকে। মন বলছে ফোন না ধরলেও ও ঠিক আসবে, দেরি হলেও আসবে। ঠিক তখনই হঠাৎ অচিন দেখল একটা টোটো একেবারে সিঁড়ির সামনে এসে দাঁড়াল। আরও দু তিনজনের সঙ্গে সেই টোটো থেকে নামল রিচি। অচিন কয়েকটা ধাপের প্রশস্ত সিঁড়িটার দুটো ধাপ নামার আগেই হন্ততন্ত হয়ে তার সামনে এসে দাঁড়াল সে। আমাকে ফোন করছিলি? অচিন দেখল রিচির হাতে ফোন। একটু বিরক্ত হয়ে মনে মনে বলল, জানিস না আমি করেছিলাম কিনা, চত্বর সব ন্যাকামো। কিন্তু মুখে বলল, একবার, কতবার করেছি ঈশ্বরই জানেন। তোকে না পেয়ে তানিয়াকেও করেছি, সুমনাকেও করেছি, ওরাও তোকে করেছিল, রিংও হচ্ছিল, কিন্তু কারোর ফোন তুই ধরিসনি। আরে বাবা, ফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে। কি করে? জলে পড়ে গেছে। জলে? সে কি রে? আর বলিস না, স্নান করার সময় চৌবাচ্চার উপরে রেখেছিলাম, গামোছার জন্য গামছাটা নিতে গেছি, ব্যাস গামছার কোনায় বেঁধে কিভাবে যে চৌবাচ্চার মধ্যে পড়ে গেল। তুই কি স্নান করতে যাওয়ার সময় মোবাইল নিয়ে যাস নাকি? আরে না রে বাবা, তুই বলেছিলি না ট্রেনে ওঠার আগে ফোন করবি, সেই জন্যই তো ফোনটা সঙ্গে করে নিয়ে গেছিলাম। তুই বলছিস চৌবাচ্চায় পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে তোকে ফোন করলে রিং হচ্ছে কি করে? তা আমি কি করে জানবো, দেখ এই তো ফোন। বলেই অচিনের দিকে ফোনটা এগিয়ে দিল রিচি। আমি নিয়ে কি করব, কিছু বুঝবো? আমি কি মেকানিক? আহ, রাগ করছিস কেন? করব না। আচ্ছা, যখন দেখলি তোর ফোনটা খারাপ হয়ে গেছে, তখন তো অন্য কারোর ফোন থেকেও আমাকে একটা কল করতে পারতিস। আমি কি চেষ্টা করিনি? তাহলে করিসনি কেন? করব কি করে, নাম্বারটা তো ফোনের মধ্যে। এতবার ফোন করিস, আমার নাম্বারটা তোর মনে নেই? না রে, আসলে তোর নাম্বারটা তো কোথাও লেখা নেই, ফোনের মধ্যে সেভ করা। ট্রিপলে লিখলেই তোর নাম্বারটা চলে আসে, ওটা টিপেই তো ফোন করি। যদি ল্যান্ড ফোন থেকে করতাম নম্বর দেখে দেখে, তাহলে নিশ্চয়ই মনে থাকতো। তোর নম্বরটা আজ লিখে দিস তো। তার আগে চল আশেপাশের কোনো মোবাইল সারানোর দোকান আছে কি না দেখি। দেখিয়ে লাভ নেই, আমাদের পাড়াতেই একটা দোকান আছে, খুব ভালো। আসার সময় ওখানে দেখিয়েছিলাম, ছেলেটা বলল এটা সারি আর কোনো লাভ নেই, যা খরচ পড়বে তার চেয়ে নতুন কিনে নেওয়া ভালো। ঠিক আছে, তাহলে কদিন পরে তোকে একটা নতুন কিনে দেব। না, তোকে কিনে দিতে হবে না, আমি কিনে নেব। সে কি রে, আমি তো এই প্রথম শুনলাম কোনো মেয়ে নিজের টাকায় মোবাইল কিনবে বলছে। কেন, মেয়েরা কেনে না? যদি কোনো মেয়ে নিজের টাকায় মোবাইল কেনে, শুধু মোবাইল কেন, সেন্ট, লিপস্টিক, পার্স, এমনকি প্যাডও কেনে, তাহলে বুঝতে হবে তার কোনো দাম নেই, তার পুকুরে ডুবে মরা উচিত। কেন? কারণ সে মেয়ে, আর তার যদি ছাপাই বাঁধাই ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই, তার সব কিছু ফ্রি। মানে? নিজের দাম বুঝতে শেখ, নিজের দাম। আমাকে কিছু বুঝতে হবে না, আমি কালই একটা নতুন ফোন কিনে নেব। টিউশন করে প্রচুর টাকা জমিয়েছিস তাই না? একদম না। তাহলে? দাদা আছে না? টুম্পা? হ্যাঁ।
মামির কাছে যাচ্ছে এখনো? উফ, এই বাজে কথা রাখতো, চল। কোথায়? জাহান্নামে। এ ওর মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, তারপর না, রিকশায় না, অটোয় না, এমনকি টোটোতেও না। দুজনেই খুব ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগোতে লাগলো কামালগাজির দিকে। মামার বাড়ি ঢুকেই টুম্পার যেন কেমন লাগলো, মামা এখনো বাড়িতে? মামার তো আজ নাইট ডিউটি, 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, এখন তো প্রায় 11টা বাজে। তাহলে কি এ সপ্তাহে নাইট ডিউটি নয়? আমি কি এসবে ভুল করেছি? ভুল করলেও যখন ঢুকে পড়েছি তখন দেখা না করে যাওয়াটা ঠিক হবে না। টুম্পা ঘরে ঢুকে দেখল মামা থম মেরে বসে আছে, মামিরও মোট তথই বচ। ওকে দেখেও কেউ কিছু বলছে না দেখে টুম্পাই মুখ খুলল। কি গো মামা, তোমার শরীর খারাপ নাকি? না। দীর্ঘশ্বাসের সঙ্গে প্রতাপের মুখ থেকে বেরিয়ে এলো শব্দটা। আজ তোমার নাইট ডিউটি ছিল না? ছিল। তাহলে আর যেতে হবে না? মানে? ততক্ষণে শেফালি সামনে এসে দাঁড়িয়েছে। শেফালি বলল, কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে। হঠাৎ? প্রতাপ তখনও চুপচাপ বসে আছে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে মনের উপর এমন চাপ পড়েছে যে কথা বলার মতো অবস্থায় নেই। ফের শেফালি বলল, হঠাৎ নয়, কদিন ধরেই নানা দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সঙ্গে ওদের ইউনিয়নের খুব ঝামেলা হচ্ছিল। গত 3 বছর ধরে তো একটা পয়সাও বাড়ায়নি, এবছর বোনাসটা যাতে অন্তত কিছুটা বাড়ায় সে নিয়ে ওদের অফিসের সবকটা ইউনিয়ন, এমনকি যে ইউনিয়নটা মালিকের বলেই সবাই জানে, সেই ইউনিয়নও যখন ওদের সঙ্গে একজোট হয়ে মালিক পক্ষকে চাপ দিচ্ছিল, তখন নিশ্চয়ই মালিক পক্ষ সত্যি সত্যি কোণঠাসা হয়ে পড়েছিল। তাই টুম্পার মনে পড়ে গেল, 7 বছর আগেও মামার কারখানা একবার বন্ধ হয়েছিল। এই কারখানার মাইনে এত কম যে দুবেলা খেয়ে ছেলেমেয়ের পড়াশোনা চালিয়ে টাকা জমানো তো দূরের কথা, মাসের শেষে এর ওর কাছে হাত পাততে হয়। কারখানা খোলা থাকলেও তাও কেউ কেউ ধার দেয় ঠিকই, কিন্তু কারখানা বন্ধ থাকলে কোন ভরসায় লোকে ধার দেবে? সে সময় যতদিন কারখানা বন্ধ ছিল, যেহেতু রাত্রিবেলায় মামা বাড়িতেই থাকত, তাই টুম্পাকে আর মামার বাড়িতে শুতে যেতে হয়নি। মামার তাও একটা সুবিধে ছিল, ছেলে মেয়ে নেই, কিছু টাকা পয়সাও সঞ্চয় করেছিল, কিন্তু তাতে কি আর অনন্তকাল বসে খাওয়া যায়? মামা ঠিক করেছিল কোনো একটা ব্যবসা করবে, কিন্তু কোন ব্যবসা? এটা যেমন ভেবেছিল তেমনই ইউনিয়নের ডাকে প্রায় ছুটে যাচ্ছিল কারখানার গেটে। টানা 3 মাস ধরে বহু কাঠখড় পরিয়ে মালিক পক্ষকে যখন কারখানা খোলার জন্য রাজি করানো হলো, তখন তারা শর্ত দিয়েছিল উৎপাদন বাড়াতে হবে, এবং সেটা যদি তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে তবে ওদের দাবি দাওয়া নিয়ে তারা ভাবনা চিন্তা করবে এবং ইউনিয়নগুলোর সঙ্গে বৈঠকে বসবে। শেষ পর্যন্ত কারখানা খুলেছিল, আর কারখানা খুলতেই মামার মাথা থেকে নেমে গিয়েছিল ব্যবসা করার পরিকল্পনা। কিন্তু বছরখানেক যেতে না যেতেই লক্ষ্যমাত্র তো বটেই, তার থেকেও অনেক অনেক বেশি উৎপাদন বাড়ানোর পরেও মালিক পক্ষ কোনো সাড়া শব্দ করছিল না। সেটা নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। মালিক পক্ষকে চিঠি চাপাটি দেওয়া হয়েছিল, কোনো সদুত্তর না মেলায় কারখানার গেটের সামনে ধর্নায় বসেছিল। এইভাবেই কেটে গিয়েছিল বেশ কয়েকটা বছর। এবার অধৈর্য হয়ে সবকটা ইউনিয়ন একত্রিত হয়ে উঠে পড়ে লেগেছিল মালিককে উচিত শিক্ষা দেওয়ার জন্য। উল্টে মালিকই ওদের শিক্ষা দিয়ে ছাড়ল। যারা সকাল 6টা থেকে বেলা 2টো অবধি ডিউটি করে, বেলা 2টো থেকে রাত 10টা অবধি তারাও কিচ্ছু টের পায়নি। রাত 10টায় নাইট ডিউটি করার জন্য যারা কারখানার ভিতরে ঢুকতে যাচ্ছিল তাদের আটকে দিয়েছিল নিরাপত্তা রক্ষীরা। তাও যারা জোর করে ঢুকেছিল,
আগে থেকে ভেতরে মজুদ থাকা সাদা পোশাকের পুলিশ তাদের বের করে দিয়েছিল এবং তাদের বের করে দিয়েই গেটের সামনে ঝুলিয়ে দিয়েছিল নোটিশ, লক আউট। সকালে ডিউটির লোকেরা ছুটির পরে কেউ কেউ কারখানার গেটের সামনে, চায়ের দোকানে এর তার সঙ্গে গুলতানি মারলেও, ইউনিয়ন অফিসে গিয়ে সময় কাটালেও, ডে ডিউটির লোকেরা কিন্তু ছুটির পরে কারখানার গেট থেকে বেরোলে আর এক মিনিটও সেখানে দাঁড়ায় না, বাড়ি ফেরার জন্য বাস ধরতে ছোটে। কেউ কেউ বাস ধরে শিয়ালদা বা হাওড়া স্টেশনে যায়, সেখান থেকে শেষ কিংবা ভাগ্য ভালো থাকলে শেষের আগের ট্রেনটা কোনো মতে ধরে। ফলে ডে ডিউটির কেউ ছিল না। যারা নাইট ডিউটি করতে গিয়েছিল তারাই খানিকক্ষণ গেটের সামনে জটলা পাকিয়ে দাঁড়িয়েছিল, সেখানেও থাকতে দেয়নি পুলিশ, তাদের বুঝিয়ে সুঝিয়ে গেটের সামনে থেকে সরিয়ে দিয়েছিল। গেট থেকে 100 মিটারেরও বেশি দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে নানা আলোচনা করছিল, একে ফোন করছিল, তাকে ফোন করছিল। অবশেষে ঠিক করেছিল এত রাতে তো আর কিছু করা যাবে না, বরং কাল সকাল সকাল সবাই আসবে, তারপর দেখা যাক কি হয়। হঠাৎ করে এরকম হওয়ায় চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো প্রতাপ, ভেঙে পড়ল শেফালিও। টুম্পা বলল, তোমাদের অত চিন্তা করতে হবে না, আমি তো আছি, একটা না একটা কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। প্রতাপ বলল, আমি ভাবছিলাম সামনের দিকে একটা ঘর তুলে যদি মুদিখানার দোকান দিই কেমন হবে। মুদিখানার দোকান এই বয়সে পারবে? শেফালির গলা ছড়িয়ে বলল, না 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 না, তুমি পারবে না, তারপর দেখা যাবে যে কত টাকা সম্বল আছে সেটাও গেল। তাহলে কি দোকান ঘর বানিয়ে ভাড়া দেব? কে কিরকম লোক তুমি চিনতে পারবে? তারপর দেখা যাবে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলো, একটা ঘর ভাড়া নিয়ে পুরো বাড়িটায় থাবা বসালো, তখন তাহলে কি করব? দাঁড়াও না, ভাবতে দাও, আজই সবে এই ঘটনা ঘটলো, 2 দিন সময় দাও, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিও না। তোমাদের তো এমন অবস্থা নয় যে কাল কি খাবে তার জন্য ভাবতে হবে, দাঁড়াও দেখি কি করা যায়। আমি একটা কথা বলবো, আমরা তো মোটে 2 মানুষ, আমাদের 3 ঘর, আমরা যদি একটা ঘরে সব মালপত্র এনে বাকি 2 ঘরে ওই শ্যামলীদের মতো পেইং গেস্ট রাখি তাহলে কেমন হয়? জায়গাটা সোনারপুর স্টেশন থেকে একটু দূরে হলেও যেহেতু এটা জাংশন, সব ট্রেন থামে, তাই যাদের বাড়ি ভিন রাজ্যে কিংবা শহর থেকে অনেক দূরে, অথচ খোদ কলকাতায় কিংবা কলকাতার আশপাশে পড়াশোনা করে বা চাকরি করে, একটু কম খরচে থাকা খাওয়ার জন্য এইরকম নিরিবিলি জায়গায় বেছে নেয়, না হলে এই অঞ্চলে এত পেইং গেস্ট থাকবে কেন? প্রতাপ বলেছিল, পেইং গেস্ট রাখার প্রচুর হ্যাপা, তাদের রান্না বান্না করা, খাবার পছন্দ না হলে তাদের গোমরা মুখ দেখা, এক একজনের জন্য এক এক রকম পদ করা, তার উপর কে কেমন, না না না। টুম্পা বলল, তাহলে পেইং গেস্ট রেখো না, একটা কাজ করো, ছোট কোনো পরিবার দেখে ভাড়া দিয়ে দাও। প্রতাপ বলল, এটা মন্দ নয়, তবে এখন যা নিয়মকানুন হয়েছে, নতুন ভাড়াটে রাখতে গেলে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, তাদের ছবি, আগে কোথায় থাকতো তার যাবতীয় নথিপত্র লোকাল থানায় জমা দিতে হয়, কোর্ট পেপারে এগ্রিমেন্ট করতে হবে। এটা কি সবাই করে? কিন্তু নিয়ম তো, পরে যদি কোনো সমস্যা হয় তখন থানা পুলিশ। আচ্ছা, যদি কয়েকটা কলেজ স্টুডেন্টকে ভাড়া দিই, মানে তারা একসঙ্গে থাকলো, নিজেদের মতো রান্না বান্না করে খেলো, আমাদের কোনো ঝামেলা রইল না? টুম্পা বলল, হ্যাঁ সেটাও করতে পারো, তবে তার জন্য একটা লিফলেট তৈরি করতে হবে, সেটা আশেপাশের রেল স্টেশনগুলো টিকিট কাউন্টারের সামনে লাগাতে হবে। প্রতাপ বলল, যাদবপুর স্টেশনটা মাস্ট। কেন? হ্যাঁ হ্যাঁ, মামা ঠিকই বলেছে, যাদবপুর ইউনিভার্সিটিতে তো অনেক দূর দূর থেকেও পড়তে আসে, আর যারা দূর দূরান্ত থেকে পড়তে আসে তারা সাধারণত ট্রেনেই যাতায়াত করে। প্রতাপ বলল, যারা রোজ রোজ ট্রেনে আসে তারা কি আর প্রত্যেক দিন টিকিট কাউন্টারের সামনে যায়? তারা তো মান্থলি করে, করলেও ওখানে লাগাতে হবে। ট্রেনের কামরায় লাগালে হয় না,
তাহলে কত হ্যান্ডবিল ছাপাতে হবে জানো? ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। তাহলে মামিকে এই ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তা করতে দেখে টুম্পা বলল, দেখি না, টিকিট কাউন্টারগুলোর সামনে লিফলেট মারলেই যদি আমাদের কাজ মিটে যায় তাহলে খামোখা ট্রেনের কামরাতে মারতে যাব কেন? হ্যাঁ, ওইসব জায়গায় লিফলেট মারার পরেও যদি স্টুডেন্ট পাওয়া না যায় তখন দেখা যাবে। তাহলে কবে থেকে শুরু করবে? আগে ওই ঘরগুলো খালি করো। প্রতাপ বলল, হ্যান্ডবিল মারার সঙ্গে সঙ্গেই তো আর লোক আসবে না, সময় লাগবে, আগে লোক জোগাড় হোক তারপর তো ঘর। টুম্পা বলল, হয়ে যাবে, ঠিক জোগাড় হয়ে যাবে। কত করে বলবে? তার আগে দেখতে হবে আশেপাশে যারা পেইং গেস্ট রাখছে তারা কত করে নেয়। প্রতাপ বলল, সেই রেট রাখলে তো হবে না, ওরা খাওয়া দাওয়া দেয়, সেগুলো ধরে জন প্রতি একটা টাকা নেয়, আমরা তো খাওয়া দাওয়া দেব না। না না, আমি সে কথা বলছি না, বলছি ওই হিসেবটা পেলে আমরা একটা আন্দাজ পাবো তো, তারপর না হয় একটা রেট ধার্য করব। ঠিক আছে, খোঁজ খবর শুরু করো। ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। কেন? মামা আছে তো। তাকে তোমার চলে যাওয়ার কি হলো? হ্যাঁ, এসেছো যখন থেকে যাও, আবার বাড়ি যাবে কেন? কাউকে আর দ্বিতীয়বার বলতে হলো না। এখানে থাকলে রাতে যে ঘরে শোয় সে ঘরে সুরসুর করে গিয়ে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে নিল টুম্পা। শেফালি এসে বলল, কিছু খাবে? হ্যাঁ, একটু খেলে হতো। কি খাবে? তোমাকে। হেই, মামা আছে, ধ্যাত! বলেই মুচকে হেসে ও ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে গেল শেফালি। টুম্পা খাটের ধারে ধপাস করে বসে পড়ল। বাড়ি থেকে বেরোতেই টুম্পা দেখল সামনের পুকুর পাড়ে কয়েকজন লোক একটা জটলা পাকিয়ে কি যেন দেখছে। সেই জটলায় যেমন বয়স্ক লোকেরা আছেন, আছে কচি কাঁচা ছেলেপুলেরা। টুম্পার মনে হল, তাহলে কি মিহিরবাবু আবার দাঁত মুখ খিচিয়ে রাস্তায় পড়ে গেছেন? এর আগেও বার কতক মিহিরবাবুর নাকের কাছে টুম্পা তার পায়ের চামড়ার চটি ধরায় তার খিচুনি বন্ধ হয়ে গিয়েছিল। মৃগী রোগের ক্ষেত্রে হাতের কাছে চটজলদি মোক্ষুপ ওষুধ বলতেই একটাই, চামড়ার চটি। তার পায়ে তো চামড়ার চটি আছে, বয়স্ক মানুষ হলেও কিছু করার নেই, সুস্থ করার জন্য এটুকু করতেই হয়, পাপ হলে হবে, কি আর করা যাবে। অবশ্য চামড়ার চটি নাকের কাছে ধরলেই যে তিনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন তা কিন্তু নয়। অনেক সময় খিচুনি থেমে গেলেও দাঁতে দাঁত লেগে থাকে, তখন চামচ বা ওই জাতীয় কোনো কিছু দিয়ে দুপাটি দাঁতের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটা ছাড়াতে হয়, এছাড়া আর কোনো উপায় থাকে না। আজও নিশ্চয়ই তাই হয়েছে। এই ভেবে টুম্পা যখন বড় বড় পা ফেলে ওই জটলার কাছে যাচ্ছিল তখন সেই জটলার একটু আগেই ভিড়ের ফাঁক ফোকর থেকে টুম্পা দেখতে পেল মিহিরবাবু নন, দুটো বড় বড় সাপ একটা আরেকটাকে পেঁচিয়ে ধরেছে, মাঝে মাঝে ফনা তুলে তেড়ে গিয়ে একটা আরেকটার মুখোমুখি হচ্ছে। হো বুঝতে পারল শঙ্খ লেগেছে। এই অঞ্চলটা একসময় প্রায় জঙ্গলই ছিল, সেরকম ভয়ানক কোনো জন্তু জানোয়ার না থাকলেও প্রচুর সাপ ছিল, চারিদিকে একেবারে কিলবিল করত, শুধু ঢোঁড়া দাঁড়াস বা বড় বড় হেলে নয়, বিষধর সাপও ছিল অনেক। সেই জঙ্গল কেটে মানুষ যখন বসত করতে শুরু করল সাপেরাও মানুষের ভয়ে সরে যেতে লাগলো আরও দূরে। তারপরেও কোনো সাপ দেখলেই লোকেরা বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলত, তারপর আগুন দিয়ে পুড়িয়ে দিত। কিন্তু শ্রাবণ মাস পড়লেই সাপের উৎপাত হঠাৎ করেই খুব বেড়ে যেত, কেবল রাস্তাঘাটে নয় লোকের বাড়িতেও, এমনকি একেবারে ঘরের ভিতরেও ঢুকে যেত। বয়স্ক লোকেরা বলতো ওরা নাকি ইঁদুর খাওয়ার জন্য ঘরে ঢোকে। কিন্তু শুধুই কি ইঁদুর খাওয়ার জন্য? তাহলে গরমকালে রাত্রিবেলায় যারা দাওয়ায় বিছানা করে শোয় তাদের দংশন করে কেন? মশারির তলা দিয়ে ঢুকে পায়ের কাছে শুয়ে থাকে কেন? একটু নড়লেই ছোবল কষিয়ে দেয় কেন? কোনো কোনো সাপ তো এমন নিখুঁতভাবে কাটে যে দাঁত ফোটানোর দাগও খুঁজে পাওয়া যায় না।
তেমন কোনো যন্ত্রণাও টের পাওয়া যায় না। কিন্তু তার বিষ এত মারাত্মক যে হাসপাতালে নিয়ে যাওয়ার অনেক আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই লোক। এই সাপেদের উৎপাত বন্ধ করার জন্যই শুরু হয়েছিল মনসা পূজা। লোকেরা মনে করত এই মনসাই হলো সাপেদের দেবী, তাকে তুষ্ট করতে পারলেই সাপের কামড়ের হাত থেকে রেহাই পাওয়া যাবে। তাই বাড়ি বাড়ি শুরু হয়েছিল মনসা পুজো। এখনো লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, রাধাকৃষ্ণের ছবির পাশেই ঠাকুরের আসনে অতি যত্ন করে রাখা হয় মা মনসার ছবিও। বছরে অন্তত একবার মহা ধুমধাম করে রয়ানি দিয়ে পুজো হয়। রয়ানি মানে মা মনসার পালাগান। শিবভক্ত চাঁদ সৌদাগর কিছুতেই মা মনসার পুজো দেবেন না বলে পণ করেছিলেন। তাই মা মনসা রুষ্ট হয়ে এক এক করে তার ছটা ছেলেকেই পৃথিবী থেকে তুলে নিয়েছিলেন। তাই ছোট ছেলে লক্ষিন্দরকে বিয়ে দেওয়ার সময় মনসার হাত থেকে ছেলেকে বাঁচানোর জন্য বিশ্বকর্মাকে দিয়ে একটা লোহার বাসর ঘর বানিয়েছিলেন চাঁদ সৌদাগর। তবু শেষ রক্ষা হয়নি। বাসর ঘর তৈরি হওয়ার আগেই বিশ্বকর্মার ছেলেকে বোবাকালা বানিয়ে বিশ্বকর্মাকে দিয়ে সেই লোহার বাসর ঘরে একটা ছিদ্র বানাতে বাধ্য করেছিলেন। এবং তারই সবচেয়ে প্রিয় বাহন কালনাগিনী সাপকে সেই ছিদ্র দিয়ে পাঠিয়ে লক্ষিন্দরকে দংশন করিয়েছিলেন। বাসর রাতে স্বামীকে খুইয়ে সেই স্বামীর মৃতদেহ কলার ভেলায় নিয়ে নদীতে ভেসে পড়েছিলেন বেহুলা। তারপর নানান কাণ্ডের পরে স্বামীকে জীবিত করে ফিরে এসেছিলেন চম্পক নগরে, এবং শ্বশুরমশাই মানে চাঁদ সৌদাগরকে বলেছিলেন, আমি মা মনসাকে কথা দিয়ে এসেছি, আপনি তাকে পুজো দেবেন। ফলে চাঁদ সৌদাগর বাধ্য হয়ে পুজো দিয়েছিলেন। তবে যেহেতু ডান হাতে তিনি শিবের পুজো করতেন, তাই সে হাতে নয়, শেষ পর্যন্ত বাঁ হাত দিয়ে পিছন ফিরে মা মনসাকে তিনি ফুল ছুঁড়ে দিয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে ফেরত পেয়েছিলেন শুধু লক্ষিন্দরকেই নয়, আগের ছটি ছেলেকেও পেয়েছিলেন। মা মনসার রোষে ডুবে যাওয়া সাত সাতটি পশরা বোঝাই জাহাজও। ওই ঘটনার পরেই মর্তে প্রবর্তন হয়েছিল মা মনসার পুজো। মা মনসা তুষ্ট হলে আর ভয় নেই, তাই আরও অনেক জায়গার মতো সাপের উপদ্রব থেকে রেহাই পেতে এখানেও শুরু হয়েছিল মা মনসার পুজো। কিন্তু পুজো করলেই যে সাপেরা মুখে কুলু পেটে থাকবে এর কোনো মানে নেই। এই তো কয়েক বছর আগেই জ্যান্ত একটা সাপ নিয়ে পালাগান করতে এসে সেই সাপের ছোবলেই ইহলীলা সাঙ্গ হয়েছিল বেহুলার অভিনয় করতে আসা ক্যানিংয়ের এক মহিলার। না, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, এখানকার লোকদের ঝাড়ফুঁকে এতই বিশ্বাস যে ডাক্তার নয়, পাশের গ্রাম থেকে আগাম টাকা দিয়ে গুনিন ডেকে নিয়ে আসা হয়েছিল। সে অনেকক্ষণ নানা রকম কেরামতি করেছিল। লোকেরা ভেবেছিল তার তন্ত্রমন্ত্রে দংশন করা সাপ এখানে এসে ওই মহিলার শরীরে ঢালা তার সবটুকু বিষ আবার শুষে নিয়ে তাকে সুস্থ করে দেবে। কিন্তু হাজার চেষ্টা করেও সেই গুনিন কাজের কাজ কিছুই করতে পারেনি। ওই মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। তখন সেই দেহ ক্যানিংয়ে নিয়ে গিয়ে কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছিল মাতলা নদীতে। এটা শুনে টুম্পা বলেছিল, গুনিন না ডেকে ওই মহিলাকে যদি স্থানীয় কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হতো, আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই বেঁচে যেতেন। কিন্তু তার কথায় কেউই যে খুব একটা কর্ণপাত করেনি তা বোঝা গিয়েছিল তার পরেও সাপে কাটা লোককে গুনিনের কাছে নিয়ে যাওয়ার তোড়জোড় দেখে। টুম্পা যখন জটলার একদম কাছে গিয়ে দাঁড়ালো, দেখল ওদিক থেকে এক মাঝারি বয়সের ভদ্রমহিলা একেবারে ছুটতে ছুটতে আসছেন। তার হাতে একটা আনকোরা নতুন শাড়ি। ওটা দেখেই টুম্পা বুঝতে পারল তিনি কেন ওভাবে ছুটে আসছেন। এখানকার অনেকেই মনে করেন সাপের যখন শঙ্খ লাগে তখন যদি তাদের গায়ে নতুন বস্ত্র ছুঁড়ে ফেলা হয় তাহলে সেই বস্ত্র যার কাছে থাকবে তিনি রাতারাতি রাজা হয়ে যাবেন। টুম্পা তাদের কিছুতেই বোঝাতে পারে না, তাই যদি হতো তাহলে পৃথিবীর সমস্ত লোকই সব কাজকর্ম ছেড়ে দিয়ে নতুন একটা শাড়ি বা ধুতি নিয়ে কখন সাপের শঙ্খ লাগবে তার জন্য বনবাজারে গিয়ে দরকার হলে সারা জীবন ধরে অপেক্ষা করত।
কারণ যতই পড়াশোনা করো, যতই চাকরি বাকরি করো, যতই ব্যবসা বাণিজ্য করো, যতই পরিশ্রম করো, এ জীবনে কখনো কেউই রাতারাতি রাজা হতে পারবে না। যদি হতে হতো তাহলে সবাই তাই করত। আর খোঁজ নিয়ে একবার দেখো তো, যারা রাজা হয়েছে তারা কেউ সাপের শঙ্খ লাগার সময় নতুন কাপড় ফেলে সেই কাপড় নিজের হেফাজতে রেখে রাজা হয়েছে কিনা? যত সব বাজে চিন্তা ভাবনা। ভদ্রমহিলাকে ছুটে এসে শাড়ির ভাঁজ খুলতে দেখেই রে রে করে উঠল টুম্পা। টুম্পা জানে এ সময় শব্দটিকে বিরক্ত করা মানেই কেলেঙ্কারি কাণ্ড। ওদের তখন বিরক্ত করলে ওরা মরিয়া হয়ে ওঠে। যে কোনো সময় যে কোনো দিকে ছুটে গিয়ে যাকে সামনে পাবে তাকেই ছোবল মারতে পারে। কিন্তু কে শোনে কার কথা? ওদিক থেকে ভদ্রমহিলা সাপ দুটোর ওপরে শাড়িটা ছুড়ে দিতেই সাপ দুটো দুদিকে ছিটকে চলে গেল। যেসব বাচ্চা ভিড় করে শঙ্খ লাগা দেখছিল, বড়রা যাদের বারবার করে বলেছিল, এই এখানে কি দেখছিস রে, বাড়ি যা, না গেলে তোর বাবাকে বলে দেব, তবুও যারা এক চুলো সরছিল না সেই সব বাচ্চা তো বটেই, বড়রাও পিছন ফিরে যে যেদিকে পারল পরিকি মরি করে ছুট লাগাল। শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল টুম্পা। এদিক ওদিক থেকে সবাই চেঁচাতে লাগল, ও টুম্পা দা, সাপ সাপ সাপ, সরে যাও, তোমার দিকে সাপ যাচ্ছে, সরে যাও। কিন্তু টুম্পা যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইল। সাপটা তীর বেগে ওর একদম পায়ের কাছে এসে এক মুহূর্ত থমকে চোখের নিমেষে ফনা তুলে দাঁড়াল, এই ছোবল মারল বলে। তখনও সবাই চেঁচিয়ে যাচ্ছে, সরো সরো সরো। কয়েক সেকেন্ড মাত্র, সাপটা ফনা নামিয়ে যত দ্রুত এসেছিল ঠিক ততটাই ধীর গতিতে হেলতে দুলতে হেলতে দুলতে বর্ষার জল যাওয়ার জন্য কাটা বড় নালাটার মধ্যে নেমে গেল। তাকে আর দেখা গেল না। চোখে না দেখলেও কারোর কারোর মনে হলো সাপটা নিশ্চয়ই ওর পায়ে ছোবল মেরেছে, না হলে সাপটা ওভাবে যাচ্ছে কেন? একমাত্র বিষ ঢাললেই তো সাপেরা এভাবে নেতিয়ে পড়ে। আর যারা নিজের চোখে বিশ্বাস করে তারা বলল, যাক বাবা, টুম্পা আজ বড় বাচ্চা বেঁচে গেছে, ছেলেটার কপাল আছে বলতে হবে। সবাই যখন এসব বলাবলি করছে টুম্পার মনে হলো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আসলে সেই মন্ত্রের ফল, সেই ওং ঝাং 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 হাং 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 হেং হেং, যে মন্ত্র 500 বার জপ করলেই কেবল মানুষ নয় অসুর দেবতা রাক্ষস স্থাবর জঙ্গম যক্ষ এবং নাগ সবাই বশীভূত হয়ে যায়। এর আগে মামি হয়েছে মামা হয়েছে, নাগ মানে সাপও যে এখন তার বশীভূত এটা তার কাছে আজ জলের মতো পরিষ্কার হয়ে গেল। টুম্পা চোখ বন্ধ করে একবার সেই সাধু বাবাকে মনে মনে প্রণাম করল। একবার না 100 বার নাকি 100 কোটি বার ও নিজেও বুঝতে পারল না। কদিন ধরে সমীরণকে গুম মেরে থাকতে দেখে ওদের অফিসেরই সহকর্মী যে টুম্পাদের সঙ্গে দল বেঁধে অন্নপূর্ণা পূজোর দিন ওদের বাড়িতে গিয়েছিল, সেই রঞ্জিতকে বলল, তোর কি হয়েছে রে? সমীরণ বলল, কোথায় কিছু হয়নি তো? কিছু হয়নি বললে হবে, কিছু তো একটা হয়েছে, না হলে হঠাৎ করে তুই এত চুপচাপ হয়ে গেলি কেন? মা বাবার শরীর ঠিক আছে তো? ঠিক আছে। রঞ্জিত জিজ্ঞেস করল, তাহলে? সমীরণ বলল, না না সব ঠিক আছে। সব ঠিক আছে বললে তো হবে না, বলতে না চাইলে বলিস না, আমি জোর করব না, কিন্তু মিথ্যে কথা বলিস না। আমি মিথ্যে বলি না। তবে? একটু থেমে ছল ছল চোখে সমীরণ বলল, আমার কি মনে হয় জানিস তো, এই পৃথিবীতে 51 পরিবার বলে আর কিছু থাকবে না। কেন, কি হয়েছে? আর বলিস না, আমি আর পারছি না। কি হয়েছে কি বল না? আমাদের বৃদ্ধ প্রপিতামহ যে নির্দেশিকা জারি করে গিয়েছিলেন
এত বছর ধরে আমরা বংশ পরম্পরায় যেটা অক্ষরে অক্ষরে পালন করে আসছিলাম, এবার বুঝি তাতে ছেদ পড়ল। কেন? আমার বড় জেঠুর ছেলে এবার আমাদের বাৎসরিক অন্নপূর্ণা পুজোর দিন টি শার্ট আর জিন্সের প্যান্ট পরেই ঘুরেছে, এক মিনিটের জন্যও ধুতি পাঞ্জাবি পরেনি। তাতে কি হয়েছে? তাতে হয়তো কোনো মহাভারত অশুদ্ধ হয়নি, কিন্তু বৃদ্ধ প্রপিতামহর সেই নির্দেশকে অমান্য করা হয়েছে। কোন নির্দেশ? যে নির্দেশে তিনি বলেছিলেন আমাদের এই পরিবারের প্রত্যেকটা ছেলেকে বছরে অন্তত দুবার ধুতি পাঞ্জাবি পরতেই হবে, এক পয়লা বৈশাখে আর দ্বিতীয় হলো অন্নপূর্ণা পুজোর দিন। তাহলে সে পরল না কেন? এই প্রশ্ন তাকে তার বাবাও করেছিল। ও কি বলেছে? ও বলেছে ধুতি পাঞ্জাবি পরতে আমার ভালো লাগে না, পায়ে বেঁধে বেঁধে যায়, মনে হয় এই বুঝি এক্ষুনি হোঁচট খেয়ে পড়ে যাব। ও, তাহলে ও এর আগে কোনোদিনও পড়েনি? পড়বে না কেন? ওই নির্দেশ মেনে আমাদের পরিবারের বাকি সব ছেলেদের মতো ওও ছোটবেলা থেকে ধুতি পাঞ্জাবি পরেছে। তাহলে ওর নাকি এখন অসুবিধা হচ্ছে? এত বছর পরে হঠাৎ করে অসুবিধে? আসলে ওর সব বন্ধুবান্ধব তো প্যান্ট শার্ট পরে, গত পয়লা বৈশাখে ধুতি পাঞ্জাবি পরে বেরিয়েছিল দেখে ওর বন্ধুরা নাকি ওর পেছনে লেগেছিল, জামাইবাবু জামাইবাবু বলে খুব খেপিয়েছিল, কে নাকি মজা করে রাস্তার মধ্যে পেছন থেকে আচমকা টান মেরে ওর কোঁচাও খুলে দিয়েছিল। যারা এরকম করে ও তাদের সঙ্গে বন্ধুত্ব করতে গেছে কেন? আমিও সেটাই বলেছি। ও কি বলল? ও বলল কবে কোন পূর্বপুরুষ কি নিয়ম চালু করে গেছে সেটা কি বংশ পরম্পরায় অনন্তকাল ধরে মেনে চলতে হবে নাকি, দিনকাল পাল্টাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে আমরাও যদি না পাল্টাই তাহলে আমরা পিছিয়েই থাকব, পড়ে থাকবো সেই 130 বছর আগেকার পুরনো জামানায়। বাড়ির আর কেউ কিছু বলেনি? বলেছে, তবে যারা বলেছে তারাও তো বৃদ্ধ প্রপিতামহের কিছু না কিছু নির্দেশিকা অমান্য করছে, ও সেগুলোর দিকে আঙুল তুলেছে। যেমন? যেমন তিনি লিখে গিয়েছিলেন এক উনুনে রান্না করতে হবে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের বাড়ির বউরা ঘরের মধ্যে ইন্ডাকশন বা স্টোভ চালিয়ে তাদের ছেলে মেয়েদের জন্য রান্না করছে, রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আনছে। বউরা না হয় অন্য বাড়ি থেকে এসেছে অত কিছু জানে না, কিন্তু স্বামীগুলো তো এই বংশেরই, তারা তো সব জানে, তারা কেউ কিছু বলছে না কেন? কে বলতে যাবে, বললেই তো অশান্তি, কথা কাটাকাটি, ঝগড়া, কে শুধু শুধু অশান্তি চায় বল? এছাড়া আর কিছু? তিনি এক জায়গায় কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন এই পরিবারের কারোর সঙ্গে যদি কারোর কোনো সমস্যা দেখা দেয় তাহলে 7 দিনের মধ্যে পরিবারের অন্তত 2 জন বয়োজ্যেষ্ঠকে কার কোন ব্যবহারে সে কষ্ট পেয়েছে সেটা বলতে হবে, এবং পরিবারের কারোর কোনো ব্যাপার অপছন্দ হলে সেটা পরিবারের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আলাপ আলোচনা করে মিটিয়ে নিতে হবে, কোনো অবস্থাতেই বাইরের কাউকে সেটা বলা যাবে না, তাতে নাকি বাইরের লোকেরা সুযোগ নেবে। বা, এটা তো ভালো কথাই বলেছেন। তিনি ভালো কথাই বলেছেন, কিন্তু এখন আর সেটা মানা হচ্ছে না, এ ওর নামে তার কাছে গিয়ে বলছে, সে তার নামে ওর কাছে গিয়ে বলছে, এবং সমস্যা দানা বাঁধার আগেই বাইরের লোকেরা জেনে যাচ্ছে। তাহলে তোরা স্টেপ নে। কি স্টেপ নেব? তোর বৃদ্ধ প্রপিতামহ লিখেছিলেন না যে বা যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্পত্তির এককানা করিও পাবে না? লিখেছিলেন। তাহলে তোরা সবাই মিলে সেটা প্রয়োগ করা শুরু কর, দেখবি 2 দিনের মধ্যেই সব টাইট হয়ে যাবে, আবার সবাই নিয়ম মেনে চলতে বাধ্য হবে। না রে, তা আর হবে না। কেন? কেউই তো ঠিক নেই, যারা মিলে সিদ্ধান্ত নেবে দেখা যাবে তাদের কোনো না কোনো গলদ আছে। সবার মধ্যেই গলদ আছে? সবার মধ্যে নেই ঠিকই, তবে যার মধ্যে নেই হয়তো দেখা যাবে তার ছেলের মধ্যে আছে, অথচ ছেলেকে তিনি সংযত করতে পারছেন না, ফলে ছেলের দোষটা অংশত হলেও বাবার ঘাড়ে গিয়েই পড়বে, তিনি সেই দোষে দুষ্ট হবেন।
তাহলে উপায়? এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন। কেউ কেউ ইতিমধ্যেই বলতে শুরু করেছে, এই বাড়ি বেচে দিয়ে যে টাকা পাওয়া যাবে সেটা থেকে যে যার নিজের ভাগের টাকা বুঝে নিয়ে যার যেখানে খুশি সেখানে গিয়ে বসবাস করুক, এতে নাকি সম্পর্ক অনেক ভালো থাকবে, অন্তত এখনকার থেকে ভালো। কিন্তু তিনি নাকি লিখেছেন এবারই বিক্রি করা যাবে না? তিনি লিখেছিলেন, কিন্তু এখনকার সবার বক্তব্য হলো যে পরিস্থিতিতে তিনি এটা লিখেছিলেন এখন তো তার সেই পরিস্থিতি নেই। তাছাড়া তিনিই তো লিখেছিলেন, তেমন কোনো সমস্যা হলে বাড়ির সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। ও, তার মানে তোর বৃদ্ধ প্রপিতামহের যাবতীয় নির্দেশিকা তারই অন্য নির্দেশ নিয়ে কেউ কেউ অপব্যাখ্যা করেছে নিজেদের কাজ হাসিল করার জন্য, তাই তো? তাছাড়া আর কি। এতে তোর মত কি? দেখ, এতদিন আমরা এক ছাদের তলায় একসঙ্গে মিলেমিশে ছিলাম, একটা একান্নবর্তী পরিবার হয়েই ছিলাম। সত্যি বলতে কি, একান্নবর্তী পরিবারে থাকার যে কত সুবিধা যারা থাকে বা থেকেছে তারাই কেবল জানে। হয়তো প্রাইভেসি একটু কম, কিন্তু আনন্দ এত বেশি যে সেই প্রাইভেসির খামতিটা ধর্তব্যের মধ্যেই পড়ে না। এখন যখন সেই আনন্দটাই মাটি হতে বসেছে, সম্পর্ক শিথিল হতে চলেছে, তখন আমার মনে হয় সবাই যেটা চাইছে সেটাই করা ভালো। কি? বাড়ি বিক্রি করে যার ভাগে যত টাকা পড়বে সেটা নিয়ে খোদ শহরে না হোক, শহরতলিতে না হোক, একটু গ্রামের দিকে দু চার কাঠা জমি কিনে ছোটোখাটো একটা বাড়ি বানিয়ে নিজের মতো করে তো থাকতে পারবে, কোনো ঝুট ঝামেলা থাকবে না। তুই বলছিস সে কথা? বলছি, কারণ তিনি এই নির্দেশিকা দিয়েছিলেন আমাদের ভালো থাকার জন্য, পরম্পরা বজায় রাখার জন্য। কিন্তু সেই নির্দেশিকায় যখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তখন আমার মনে হয় আমাদের ভালো থাকার জন্যই সেই কাঁটা উপড়ে ফেলা উচিত। তুই এটা টুম্পাকে বলেছিস? না না, এখনো বলিনি। বাড়ির এরকম একটা কথা হুট করে বলি কি করে বলতো? কিন্তু তুই না বললে তো তুইও হালকা হতে পারবি না, গুমড়ে গুমড়ে মরবি। সেজন্যই তো তোকে বললাম, দেখি শেষ পর্যন্ত কি হয়। বড় জেঠু তো বলেছেন এর মধ্যেই একদিন বৃদ্ধ প্রপিতামহর সেই নির্দেশিকা বের করে সবাইকে নিয়ে বসবেন। সেই নির্দেশিকা কি তোর বড় জেঠুর কাছে থাকে? হ্যাঁ। কেন? কারণ ওর এটাই নির্দেশ ছিল। তিনি নাকি নির্দেশিকাটা সিন্ধুকে ঢুকিয়ে তালা চাবি দিয়ে সেটার চাবি তার বড় ছেলের হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন এই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠের কাছেই এই সিন্ধুকের চাবি থাকবে, তার অবর্তমানে তখন যে বয়োজ্যেষ্ঠ থাকবে তার হাতে চলে যাবে এই চাবি। আর কোনোদিন যদি আমার কোনো নির্দেশিকা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ জাগে বা সমস্যা সৃষ্টি হয়, তখন সেই বয়োজ্যেষ্ঠ বাড়ির সবাইকে ডেকে তাদের সামনে এই সিন্ধুক খুলে আমার নির্দেশিকা বের করতে পারবে, এবং কাজ মিটে যাওয়ার পরে সবার সামনেই আবার ওটা সিন্ধুকে ঢুকিয়ে ফের তালা লাগিয়ে দেবে। কোনোদিনও খোলা হয়েছিল ওটা? না। কেন? কারণ দরকার হয়নি। 130 বছরের মধ্যে একদিনের জন্য ওই নির্দেশিকা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ জাগেনি? না। ওটার ডুপ্লিকেট চাবি কার কাছে থাকে? না, ওটার তো কোনো ডুপ্লিকেট চাবি নেই, একটাই চাবি। যদি হারিয়ে যায়? এত বছরেও তো হারায়নি, আমার মনে হয় না আর হারাবে। এতদিনে তো ওই তালা চাবি জং পড়ে নষ্ট হয়ে যাওয়ার কথা। না, হবে না, সেইভাবেই তৈরি, পুরোটাই পেতলের, এবং ওটা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। কবে খুলবে? দেখি, বলছে তো এর মধ্যে। এর মধ্যে মানে কবে কে জানে। রঞ্জিতের মনে হলো সমীরণ খুব ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে শুধু তাদের একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ার মুখে বলেই নয়, ভেঙে পড়েছে অন্যান্য একান্নবর্তী পরিবারগুলোও বর্তমান পরিস্থিতির সামনে একেবারে কোণ ঠাসা, দিশেহারা হয়ে পড়েছে দেখে। এই পরিবারগুলোকে টিকিয়ে রাখার কি কোনো উপায় নেই? টুম্পা এলে ওকে একবার বলতে হবে সমীরণদের এই সমস্যার কথা, বলতেই হবে।
নিজের ভাই বউয়ের সঙ্গে ছেলের একটা সম্পর্ক গড়ে উঠেছে। আশেপাশের বিভিন্ন মেয়ে বউয়ের কাছে শুনে শুনে কান ছালাফালা হয়ে গিয়েছিল টুম্পার মায়ের। এমন হয়েছিল যে চেনা জানা তো বটেই, অপরিচিত কাউকে ফিসফিস করে কথা বলতে দেখলেও তার মনে হতো ওরা নিশ্চয়ই তার ছেলেকে নিয়ে আলোচনা করছে। ছেলেকে এ নিয়ে লজ্জায় সরাসরি কখনো কিছু বলতে পারেননি, কেমন যেন বাধো বাধো ঠেকেছে। কিন্তু আকার ইঙ্গিতে বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছেন ও বাড়িতে তার রাত্রে থাকাটা তিনি ভালো চোখে নিচ্ছেন না। শুধু তিনি নন, আশেপাশের কেউই নিচ্ছে না। ভাইয়ের নাইট ডিউটি শুনলেই নানা অজুহাতে ছেলেকে তিনি আটকানোর চেষ্টা করতেন। ছেলেকে আটকাতে না পেরে ভাইকে বলেছিলেন শেফালির দিকে একটু নজর রাখ। চারিদিকে যা কানাঘুষো শুনছি আমার একদম ভালো লাগছে না। এমনকি লজ্জা সরমের মাথা খেয়ে শেফালিকেও একদিন বলেছিলেন, টুম্পা তোমাকে নিয়ে তো নানা লোকে নানা কথা বলছে, তুমি তোর মামি, মানে মামি মা মায়েরই মতো, ছেলের বয়সে একটা ছেলের সঙ্গে, ছি 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 ছি, শুনতেও খারাপ লাগে, এবার একটু রাশ টানো না। তার কথা শোনেনি শেফালি, যেরকম ছিল সেই রকমই চলছিল, আর তা নিয়েই দুবারের মধ্যে দেখা দিয়েছিল মন কষাকষি। কেউ কারোর বাড়ি যেত না, খুব দরকার না হলে কথাবার্তাও বলতো না, আর টুম্পা হাজার বারণ করলেও ঠিক চলে যেত মামির কাছে। এই নিয়ে মা ছেলের মধ্যে প্রায় মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছিল। সম্পর্ক আলগা হয়ে গেছিল নিজের বোন রিচির সঙ্গেও, ওদের সম্পর্কটা কেউই ভালো চোখে নিচ্ছিল না। তবু নিজের ছেলে তো, যেই শুনেছেন এলাকারই এক মহিলা শঙ্খ লাগা সাপের গায়ে নতুন শাড়ি ছুড়ে দিতেই সাপ দুটো দুদিকে ছিটকে গিয়েছিল, তারই একটা নাকি সোজা চলে গিয়েছিল টুম্পার পায়ের কাছে, ফনা তুলে তাকে নাকি এক মুহূর্ত দেখেওছিল, যদিও তার পর মুহূর্তেই পাশ কাটিয়ে সাপটা নালার মধ্যে তরতর করে নেমে গেছে, ভয়ের নাকি কিছুই নেই। তবুও মায়ের মন তো, বুকের ভিতরটা হু হু করে উঠেছিল, ছোবল না মারলেও লেজ লাগেনি তো? এমন অনেক সাপ আছে যাদের লেজে মারাত্মক বিষ, একবার পায়ে লাগলে খানিকক্ষণ পর থেকে সেই পা পচতে শুরু করে, তৎক্ষণাৎ চিকিৎসা শুরু না করালে কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আবার এমন সাপও আছে বোঝাই যায় না ছোবল মেরেছে কিনা, পলক পড়ার আগেই কাজ সেরে চোখের নিমেষে ঝোপঝাড়ের মধ্যে গা ঢাকা দিয়ে দেয়, জ্বালা যন্ত্রণাও করে না, রক্তও বেরোয় না, দাঁতের চিহ্নও খুঁজে পাওয়া যায় না, শুধু ঘুম ঘুম পায়, আর ঘুমোলে ঘুমের মধ্যেই চির ঘুমে ঢলে পড়ে, ডাক্তার ভর্তি ডাকার কোনো সুযোগ দেয় না। তাই ওটা শোনার পরেই বাড়ি থেকে বেরিয়ে এর তার কাছে ছেলের খবর নিচ্ছিলেন, কেউ ওকে দেখেছে কিনা। যারা দেখেছিল তারা বলেছিল, এই তো খানিক আগেই ওদিক দিয়ে যেতে দেখলাম। যে যেদিকে টুম্বাকে যেতে দেখতে বলছে তিনি সেই দিকেই হন্তদন্ত হয়ে তড়িঘড়ি যাচ্ছেন, ছেলের পা না দেখা অবধি তার স্বস্তি নেই। আর কেউ কিছু না বুঝুক, এমনকি যার হয়েছে সেও না বুঝতে পারে, কিন্তু মা, সন্তানের কিছু হলে সবার আগে টের পান মা, ছেলেকে দেখলেই তিনি সব বুঝতে পারবেন। তাই ছেলেকে একটিবার দেখার জন্য তিনি যেন রাস্তা দিয়ে হাঁটছেন না, ছুটছেন। আর তার অমন করে ছোটার দিকে পথ চলতি মানুষ তো বটেই, এদিককার ওদিককার লোক অন্তত একবার চোখ তুলে তাকাচ্ছেন না। অনেকটা গিয়েও তিনি ছেলের দেখা পাননি, কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে? হঠাৎ তার মনে হলো ও আবার তার ভাই বউয়ের কাছে যায়নি তো, যেতেই পারে, যা পীড়িতি হয়েছে, ভাই বউ তো নয় একেবারে রাক্ষুসী, তার ছেলেটাকে না খেয়ে তার শান্তি নেই। তবে কি একবার ও বাড়িতে যাব? এর আগেও বহুবার এরকম হয়েছে, ছেলেকে না পেয়ে তিনি কাউকে না কাউকে ও বাড়িতে পাঠিয়েছেন, টুম্পা ওখানে আছে কিনা তা দেখার জন্য, থাকলে মা ডাকছে শুনেই সঙ্গে সঙ্গে ছেলে চলে এসেছে, কিন্তু না থাকলেই শুনতে হয়েছে নানা কথা। ওর মাকে গিয়ে বলো ছেলেকে যেন আঁচলে গিট দিয়ে বেঁধে রাখে, গেলে হয়,
হয়তো ওখানেই আছে, কিন্তু ওখানে যদি না থাকে তাহলেই মহাবিপদ। তার ভাই বউ যে তাকে কি বলবে সে একমাত্র ঈশ্বরই জানেন। দু চার কথা না শুনিয়ে কি ছাড়বে যা মেয়ে, নাকি নিজে না গিয়ে অন্য কাউকে পাঠাবে? এসব ভাবতে ভাবতে তিনি যখন বাড়ির দিকে হাঁটা দিয়েছেন আর কিছুটা গেলেই সদর দরজা, ঠিক তখনই হঠাৎ যেন তিনি শুনতে পেলেন ছেলের গলা, ও মা মা ও মা। পিছন ফিরতেই দেখলেন না, তিনি ভুল শোনেননি, সত্যিই তার ছেলে টুম্পা তাড়াতাড়ি করে তার দিকেই এগিয়ে আসছে। ছেলে দ্রুত এগিয়ে এলেও মায়ের যেন মনে হলো ও আস্তে আস্তে আসছে, তাই নিজেই টুম্পার দিকে এগোতে লাগলেন। টুম্পা বলল, কোথায় গিয়েছিলে? মা কোনো কথা না বলে সোজা মাটিতে বসে পড়ে ছেলের পা হাতড়াতে লাগলেন। আরে আরে কি করছো ওঠো, দাঁড়া দেখতে দে। কি দেখছো? চুপচাপ দাঁড়া, নড়িস না। আরে বাবা কি দেখছো বলবে তো, সাপটা তোর পায়ে দাঁত বসায়নি তো? না না। লেজের বাড়ি লাগেনি তো? না রে বাবা না, ওঠো ওঠো। তোর কি ঘুম ঘুম পাচ্ছে? এ তো মহা মুশকিল, রাস্তার মধ্যে লোকে কি ভাববে বলো তো? ভাবুক যে যা পারে ভাবুক, তুই কি রে, তোর কি কোনোদিনও কোনো কাণ্ডজ্ঞান হবে না? সাপ তোর থেকে তেড়ে যাচ্ছিল দেখে সবাই নাকি তোকে বার বার করে সরে যেতে বলেছিল, তুই সরিস নি কেন? বাহাদুরি না, যদি কোনো অঘটন ঘটে যেত। ওঠো আগে ওঠো তো। টুম্পা একটু ঝুঁকে দু হাত বাড়িয়ে মায়ের দু কাঁধ ধরে টেনে তুলল। মা যখন ওর মুখোমুখি দাঁড়ালেন, টুম্পা দেখল তার মায়ের চোখ ছলছল করছে। এটা তার মা, যে মা তার মামির বাড়ি যাওয়া নিয়ে এত অশান্তি করেন, বারণ করা সত্ত্বেও বাড়ি যায় দেখে যে মা ওর সঙ্গে প্রায় কথা বলা বন্ধ করে দিয়েছেন। খেতে চাইলে রিচিকে বলেন যা তোর দাদাকে খেতে দে। যে চোখে কবছর ধরে সে শুধু তার প্রতি রাগই দেখেছে, এটা সেই চোখ। তার পায়ের সামনে দিয়ে একটা সাপ চলে গেছে বলে যিনি সচরাচর বাড়ি থেকে বেরোন না তিনি তাকে খুঁজতে রাস্তায় বেরিয়ে এসেছেন। তার চোখ এরকম ছলছল করছে। টুম্পার মনে হলো হ্যাঁ, এটাই তার মা, যথার্থ মা। মায়েরা এরকমই হন, সন্তানের ব্যাপারে বোধহয় পৃথিবীর সমস্ত মাই সমান, সমস্ত মাই। সোনারপুর স্টেশনে নামতেই টুম্পা দেখল তার আগে আগে রোকন হেঁটে যাচ্ছে, তার মানে রোকনও এই ট্রেনেই ছিল। কিছুদিন আগে অনলাইন ব্লু হোয়েল গেমের পাল্লায় পড়ে ওর যা দশা হয়েছিল, আরও কয়েকটা স্টেপ এগিয়ে গেলে ওকে হয়তো নীল তিমির থাবা থেকে আর বের করে আনা সত্যি খুব মুশকিল হতো। ও যেভাবে ওই খেলার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছিল, যেদিন স্কুল শিক্ষক মশাইয়ের কাছেও ধরা পড়ে গেল, থানা পুলিশ হলো, পুলিশকে জিপে করে বাড়ি পৌঁছে দিয়ে গেল, সেদিন লোকজনের হইচই আর বাপ বেটার চিৎকার চেঁচামেচি শুনে সে যদি ওদের বাড়ি না যেত, ওর ওরকম মারমুখী ভয়ঙ্কর চোখ মুখ না দেখত, তাহলে বিশ্বস্ত কেউ বললেও সে হয়তো কখনো বিশ্বাসই করতে পারত না যে ওরকম কোনো ঘটনা আদৌ ঘটেছে বলে। পরে একদিন কামালগাজির দিকে যাওয়ার সময় হঠাৎ করেই রোকনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তার। রোকনও ওদিকে যাচ্ছিল, তখন স্ট্যান্ডে না ছিল কোনো অটো না ছিল কোনো টোটো, ফলে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল দুজনকে। সেই সময় কথায় কথায় উঠে এসেছিল ব্লু হোয়েল গেমের কথা। ও স্বীকার করেছিল ওদের কোচিংয়েরই একটা ছেলের মুখে শুনে শুধুমাত্র কৌতূহল বশতই ফোনের মধ্যেও ডাউনলোড করে নিয়েছিল গেমটা, আর যেই ওটা ডাউনলোড করেছিল তারপর থেকেই ওই গেমটা যেন ওকে হাতছানি দিয়ে ডাকছিল। দিনে পড়াশোনায় মন বসত না, রাতে ঘুমোতে পারত না, মাথার মধ্যে কি যেন একটা সারাক্ষণ ঘুর ঘুর করত। চোখের সামনে ভেসে উঠত সমুদ্রের তলদেশ, গভীর নীল জল, আর তার মধ্যে যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটা নীল তিমি। ওর মনে হতো সে যেন ওকে ডাকছে, ভীষণভাবে ডাকছে। তাই একদিন মধ্যরাতে উঠে চুপি চুপি শুরু করে দিয়েছিল সেই খেলা।
একটা স্টেপ শেষ হলেই অটোমেটিক্যালি মোবাইলের স্ক্রিনে ভেসে উঠত পরবর্তী ধাপ খেলার চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জের মধ্যে এমন এক আকর্ষণ থাকত যে কোনো ছেলে মেয়েই সেই টোপে পা দিত, আর যারা সেই টোপে পা না দিত তাদের নানা রকম ভয় দেখানো হতো। তুমি যদি পরবর্তী স্টেপে না যাও তাহলে আজ রাতেই তোমার বাবাকে অপহরণ করা হবে, কিংবা বলা হতো তুমি কি চাও তোমার মায়ের মুন্ডহীন ধর পড়ে থাক তোমার বাড়ির কাছাকাছি কোনো নালায় বা ভ্যাটে। আবার কখনো বলা হতো না তোমাকে কিছু করব না, তবে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে কাল সকালে আর সূর্যের আলো দেখতে পাবে না। তার আগেই যে খেলোয়াড় যেরকম ধাঁচে তাকে সেরকম ভয় দেখানো হতো। টুম্পা সেদিন অটোস্ট্যান্ডে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল, তোকে যেদিন পুলিশরা জিপে করে বাড়ি পৌঁছে দিয়ে গেছিল তোর মোবাইলটা দিয়ে গেছিল তোর বাবার হাতে, পুলিশ যেতে না যেতেই মোবাইলের জন্য তুই ওরকম মরিয়া হয়ে উঠেছিলি কেন? রকুন বলল, আসলে আমি আমার মধ্যে তখন ছিলাম না, একটা ঘোরের মধ্যে ছিলাম। তার আগের রাতে আমার কাছে একটা নতুন টাস্ক এসেছিল। কিসের টাস্ক? ওই গেমের। ও, তাতে কি করতে বলেছিল? বলেছিল তোমাদের বাড়ি কতলা। কেন? সেটা তখন বুঝতে পারিনি, পরে বুঝেছিলাম বেশি তলার বাড়ি না হলে ওরা তাকে ছাদে গিয়ে কার্নিস ধরে হাঁটার নির্দেশ দেয় না, হাঁটতে হাঁটতে ওপর থেকে ঝাঁপ দেওয়ার কথা বলে না। ওপর থেকে ঝাঁপ, মরে যাবে তো? এটা তো মরার জন্যই খেলা। মানে? এই গেম এমনভাবে এগোয় যারা খেলে তারা প্রত্যেকটা ধাপেই একটু একটু করে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠে। তারা মনে করে আমরা যতদিনই বাঁচি না কেন শেষ পর্যন্ত তো মৃত্যুকেই আলিঙ্গন করতে হবে, তাহলে যেটা একদিন করতেই হবে সেটা আগে নয় কেন, ফালতু ফালতু এই জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে যাব কেন, তাই যে ধাপে যেমন নির্দেশ পায় সেই নির্দেশ অনুযায়ী মৃত্যুর দিকে এগোয়। আর মরতে যাওয়ার আগে তাদের একটা কথাই মনে হয়, যাক এতদিনে তাহলে জীবনের খাঁচা থেকে মুক্তি পাচ্ছি, আহ কি আনন্দ। না অটো না টোটো, কিছুই আসছে না। একে একে আরও দু তিনজন জড়ো হয়ে গেছে, কিন্তু যেহেতু লাইন দেওয়ার নিয়ম নেই এখানে তাই ওঠার সময় একটু ঠেলে ঠুলেই উঠতে হবে। এটা ভেবে নিয়েই যেদিক থেকে অটো টোটো আসে সেদিকে তাকিয়ে টুম্পা ওর কাছে জানতে চাইল, যখন জিজ্ঞেস করেছিল তোমাদের বাড়ি কততলা তখন তুই কি বলেছিলি? যা সত্যি তাই বলেছিলাম, কারণ আমি আগের কয়েকটা স্টেপ খেলতে গিয়ে বুঝে গেছিলাম ওদের সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই, মিথ্যে বললে ওরা ঠিক ধরে ফেলবে। কি করে? কে জানে, ওই গেম খেলার সময় আমার তো বারবারই মনে হতো ওদের লোক বুঝি আমার চারদিকে ঘোরাফেরা করছে, আমি কি করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি সবই যেন ওদের নখ দর্পণে। তাই নাকি? তা ওরা তখন কি বলল? বলল, তাহলে তুমি তো এখন একাই ঘরে আছো, একটা কাজ করো গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়ো। বলেই কিভাবে দড়ির ফাঁস লাগাতে হয় মোটা একটা দড়ি দিয়ে ওরা তা দেখাতে লাগলো। তুই কি বললি? আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম, বললাম বাবা মা জেগে আছে আজ হবে না কাল দেখব। বলা মাত্রই দেখলাম সঙ্গে সঙ্গে ওরা একের পর এক হুমকি পাঠাতে লাগলো। কি হুমকি? খানিকক্ষণ চুপ করে থেকে রোকন বলল, সেটা আর মনে করতে চাই না। না করাই ভালো, তবে এখন আর কোনো ভয় নেই তো? না না, তারপর তো পুলিশের পরামর্শ মতো বাবা আমাকে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলেন, চারটে সিটিংয়েই আমি ওই ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। তারপর তুই যখন আবার মোবাইল ব্যবহার করা শুরু করলি তখন ওদের কাছ থেকে আর কোনো হুমকি পাসনি? না, কারণ ফোন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি আগে ওই গেমটাকে ডিলিট করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি এখন আমার মনে হয় সেদিন যদি আমি স্যারের কাছে ধরা না পড়তাম, স্যার যদি ওটা নিয়ে হুলস্থুল না বাঁধাতেন, যদি পুলিশের হাতে তুলে না দিতেন, এবং সেদিন যদি তুমি এসে আমাকে ওইভাবে না বোঝাতে, তাহলে আমি হয়তো সেদিন রাত্রেই। না না, তা কেন, যাক যা হয়েছে হয়েছে, ছাড়,
ওগুলো মন থেকে একেবারে ঝেড়ে ফেল। এমনি ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা ঠিকমতো চলছে? চলছে। এই ভালো কথা মনে পড়েছে, তুই তো স্কুলে যাওয়ার জন্য রোজ বালিগঞ্জে নামিস, তাই না? হ্যাঁ, কেন বলো তো? আমার একটা কাজ করে দিবি? কি? আমার মামা আছে না? হ্যাঁ, প্রতাপ কাকু, চিনি তো। ওর কারখানাটা তো লক আউট হয়ে গেছে, তাই তিনি ঠিক করেছেন ওর বাড়ির দুটো ঘর কয়েকজন স্টুডেন্টকে থাকার জন্য ভাড়া দেবেন। ভালো তো। সেজন্য কয়েকজন স্টুডেন্ট খুঁজছেন। ও, তা আমাকে কি করতে হবে বলো? আমরা না একটা লিফলেটের মতো ছাপিয়েছি, আমি রোজই ভাবি আজ যাব কাল যাব, কিন্তু একদমই সময় পাচ্ছি না। তুই তো রোজই যাস, যাওয়ার সময় তো তারা থাকে, তখন না পারলেও যদি ফেরার সময় বালিগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দু চারটে লিফলেট আঠা দিয়ে মেরে দিস তাহলে খুব উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়ে দিও, আমি লাগিয়ে দেব। কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে কবে লিফলেটগুলো তোকে দেব বল? যেদিন খুশি, স্কুলে যাওয়ার আগে দিলে সেদিনই লাগিয়ে দেব, আর রাত্রে দিলে পরের দিন। তুই কখন বাড়ি ফিরিস? এই 9টা সাড়ে 9টা অবধি। ঠিক আছে, আমি তোকে ফোন করেই যাব, তোর মোবাইল নাম্বারটা দে। টুম্পাকে তার মোবাইল নাম্বার দেওয়ার সময় টুম্পার মোবাইল নাম্বারটাও নিজের মোবাইলে সেভ করে নিল রকুল। তারপর আচমক ওদিকে চোখ পড়তেও বলে উঠল, ওই তো অটো আসছে, যাবে তো? হ্যাঁ যাব তো। অটো থামতেই যাওয়ার জন্য যারা অপেক্ষা করছিল সবাই হুড়োহুড়ি করে অটোটাকে ছেকে ধরল। ঠেলে ঠুলে পিছনের সিটে উঠে পড়ল টুম্পা, কিন্তু সামনে অটোওয়ালার পাশে বসতে গিয়েও রোকন বসতে পারল না। ও বসার আগেই ওকে পিছন দিক দিয়ে প্রায় ধাক্কা দিয়ে একটা মেয়ে ধড়মড় করে উঠে পড়ল। ওদিককার অটোগুলো যে যতজনকে পারে তোলে, তাই টুম্পা আর ওদিকে চেপে গিয়ে একটু জায়গা বের করে রোকনকে ডাকল, আয় আয় আয়, হয়ে যাবে হয়ে যাবে। না না থাক, আমার কোনো তাড়া নেই, আমি পরের অটোতে যাব, তুমি এগো। অটো ছেড়ে দিল। টুম্পার মা টুম্পাকে সাধারণত বাজারে পাঠাতে চান না, ও নাকি কোনো দরদাম করে না, উল্টে লঙ্কা ঢ্যাঁড়স পটলের দাম শুনে দোকানদারকে বলে, এত সস্তায় কি করে দাও গো। একবার মায়ের সঙ্গে বাজার করতে করতে ওই কথা বলতেই ওর মা বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়েছিলেন। ও তখন মাকে বলেছিল, মা, আমাকে যদি কেউ বলে এখানে দাঁড়িয়েই গাছ থেকে 100 গ্রাম লঙ্কা ছিঁড়ে দাও তো, 100 গ্রাম লঙ্কার এখানে যা দাম, আমি তো তার দ্বিগুণেরও বেশি টাকা চাইব শুধু গাছ থেকে লঙ্কা পাড়ার জন্য। আর ওরা সেই কোন রাত থাকতে উঠে গাছ থেকে একটা একটা করে লঙ্কা পেরে কোন অজপাড়া গা থেকে ট্রেনে করে এত দূরে বয়ে নিয়ে আসে। ওরা যে দামে বিক্রি করে আমার তো মনে হয় ক্রেতাদেরই উপযাচক হয়ে তার থেকে অন্তত 10 গুণ দাম ওদের দেয়া উচিত। আজ নয়, আজ থেকে অনেক অনেক বছর আগে ওর বাবা যখন খুব অসুস্থ ছিলেন, বিছানা থেকে উঠতেই পারতেন না, তখন টুম্পার মা টুম্পাকে নিয়ে মাঝে মাঝেই বাজারে যেতেন। আর তিনি মাছের বাজারে কিংবা আনাজের দোকানে দরদাম করতে গেলেই টুম্পা ওর মায়ের হাত ধরেই টানাটানি করত। কি হয়েছে জিজ্ঞেস করলেই টুম্পা বলত, উনি তো অনেক কম দাম বলেছে মা, তুমি আবার কমাচ্ছ কেন? প্রথম দিন ওখানে কিছু বলেননি ঠিকই, কিন্তু বাড়ি ফিরে এসে ছেলের কীর্তির কথা ওর বাবাকে বলায় ওর বাবা বলেছিলেন, এখন এসব কথা বলছে তো, আর কটা বছর যাক, একটু বড় হোক, রোজগার পাতি করুক, তখন বুঝবে কত ধানে কত চাল। দিনে দিনে টুম্পা যথেষ্ট বড় হয়েছে, রোজগার পাতিও করেছে, কিন্তু ছোটবেলাকার সেই অভ্যাস তার এখনো যায়নি। ওর মা একদিন ওকে বলেছিলেন, যখন বাজারে যাবি একটু দরদাম করবি, তারপর কিনবি। ও বলেছিল, তাহলে আমাকে আর বাজারে পাঠিও না। তাই বেশিরভাগ সময় ওর বাবাকে, কখনো সখনো ওর বোন রিচিকেই বাজারে পাঠাতেন টুম্পার মা। যেদিন কোনো উপায় থাকত না, একমাত্র সেদিনই টুম্পাকে বাজারে পাঠাতেন তিনি।
আরও বাজারে গেলে প্রথমেই এমন দোকান খুঁজত যেখানে সব জিনিস একসঙ্গে পাওয়া যায়। সব পাওয়া না গেলেও যত বেশি রকমের জিনিস যেখানে পাওয়া যায় ও সেই দোকানেই যেত, এবং যেটা যতটা নিতে চায় আগে সেটা নিয়ে নিত। তারপর দোকানদারকে জিজ্ঞেস করত, কত হলো? সেই টুম্পাকে আজ বাজারে পাঠিয়েছেন টুম্পার মা। যেহেতু ওকে আম আদা কিনতে বললে ও আদা নিয়ে আসে, রাঙালু আনতে বললে আলু নিয়ে আসে, শাকালু আনতে বললে শাক নিয়ে আসে, তাই ওকে বাজারে পাঠানোর সময় কী কী লাগবে তার একটা ফর্দ লিখে ওর হাতে ধরিয়ে দেন ওর মা। ও সেটা দেখে দেখে কেনে, আর কেনা হলেই সঙ্গে নিয়ে যাওয়া কলম দিয়ে সেটার পাশে টিক চিহ্ন মেরে দেয়। সব কেনা হয়ে গেলে বাজার থেকে বেরোনোর আগে ফর্দটা একবার ভালো করে চোখ বুলিয়ে নেয়, কোনো কিছু বাদ পড়ে গেল না তো। বাজারে ঢোকার আগেই টুম্পা ঠিক করেছিল আগে মাছ কিনবে, তারপর আনাজপত্র, কারণ বেশি দেরি করলে টাটকা মাছ হাতছাড়া হয়ে যেতে পারে। টাটকা পাওয়া গেলেও অন্যরা বাছাই করে নিয়ে যাওয়ার পরে যা ঝরতি পড়তে থাকবে সেটাই তার ভাগ্যে জুটবে। কিন্তু মাছ পট্টিতে ঢুকে মাছ কিনতে যাওয়ার আগেই ও দেখল একটা ছোট্ট বেড়ালছানা সামনে সরু নালায় পড়ে একেবারে হাবুডুবু খাচ্ছে এবং ওঠার জন্য হাঁকপাঁক করছে, না তুললে এক্ষুনি মারা যাবে। ও সঙ্গে সঙ্গে বেড়ালছানাটাকে তুলে বাজারের থলেটা দিয়ে খুব ভালো করে মুছল। থলেটা ভাগ্যিস কাপড়ের ছিল, নয়তো রুমাল দিয়েই মুছতে হতো। ও জানে এমন বহু লোক আছে যারা বাড়িতে শখ করে বেড়াল পোষে, কিন্তু যেই তার বাচ্চা কাচ্চা হয় প্রথম দু তিনবার তাও কেউ কেউ মেনে নেয়, কিন্তু তারপরেই যখন আবার বাচ্চা কাচ্চা দেয় তখন সেই বাচ্চার চোখ ফুটলেই হয় বাড়ি থেকে দূরে কারোর বাড়ির দরজার সামনে কিংবা বাজারের মাছপট্টিতে ছেড়ে দিয়ে যায়। তাদের ধারণা যাদের বাড়ির গেটের সামনে ছেড়ে দিয়ে যাচ্ছে তারা কেউ না কেউ ঠিকই বাচ্চাগুলোকে ভেতরে নিয়ে গিয়ে খাবার দাবার দেবে, পুষবে, সবকটাকে না হলেও অন্তত একটাকে তো পুষবেই। এইভাবে চারজন যদি চারটে বাচ্চাকে পোষে তাহলেই হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। আর মাছ পট্টিতে ছাড়লে চারদিকে এত মাছ, ছোটোখাটো এক আধটা টুকরোও কি তার ভাগ্যে জুটবে না? যারা মাছ কাটে, মাছ না হোক একটা দুটো কানকোও কি তার দিকে ছুঁড়ে দেবে না? নিশ্চয়ই দেবে। আর যদি নাও দেয় কোনো অসুবিধা নেই, মাছের গন্ধেই ওদের পেট ভরে যাবে। যারা এগুলো ভাবে তারা একবারও ভাবে না, একদম অচেনা অজানা জায়গায়, বিশেষ করে যে মুখগুলোকে এতদিন ধরে যে ছানাগুলো দেখে এসেছে, যাদের স্পর্শ না হোক অন্তত উপস্থিতি টের পেয়েছে, সেগুলো না পেলে ওরা কতটা অসহায় হয়ে পড়বে। মা যা লিস্ট দিয়েছে সেগুলো কিনতে গেলে হাতের থলেটা তো উপচে পড়বেই, সেটা নেওয়ার পরেও এটা ওটা সেটা ভরা খানকতক ভারী ভারী পলি প্যাক ঝুলিয়ে নেওয়ার জন্য তার বাকি হাতটাও আটকে থাকবে। তাহলে বেড়ালছানাটাকে সে নেবে কী করে? একে তো আর এভাবে ফেলে রেখে যাওয়া যাবে না, তাহলে তো আবার নালার মধ্যে পড়ে যেতে পারে, আর নালায় যদি নাও পড়ে ও এমনিই মরে যাবে। মামি যেহেতু বেড়াল ভালোবাসে এবং বেড়াল পোষে, তাই মামির সঙ্গে থেকে থেকে ওর মধ্যেও বুঝি বেড়ালের প্রতি একটা দরদ করে উঠেছে। না হলে বাজার করা ছেড়ে দিয়ে হঠাৎ করে ও কেনই বেড়ালছানাটার কথা ভাবতে শুরু করেছে? টুম্পা ঠিক করল পরে এসে না হয় বাজার করে নিয়ে যাবে, তার আগে বেড়ালছানাটার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করবে ও? একে নিয়ে তো বাড়ি ঢুকতে পারবে না, তাহলে একেবারে কেলেঙ্কারি কাণ্ড বেঁধে যাবে, মা ওকেই বাড়ি থেকে বের করে দেবে। টুম্পার মা মনে করেন বেড়াল বড় অলক্ষণে জিনিস, বেড়াল নাকি মনে মনে চায় গৃহকর্তার চোখ অন্ধ হোক, আমি চুরি করে মাছ খাই। শেফালি বেড়াল পোষে দেখেই নাকি কবছর পরপরই তার ভাইয়ের অফিস লক আউট হয়ে যায়, গেটের সামনে সাসপেনশন নোটিশ টাঙিয়ে দেয় মালিক পক্ষ। বেড়াল যারা পোষে তাদের নাকি কোনোদিনও ভালো হয় না। টুম্পা ওর মাকে বহুবার বোঝাতে চেয়েছে মামার অফিসে তো শুধু মামা একাই কাজ করেন না, কাজ করেন আরও অনেকে, লক আউট হলে মামার মতো তারাও তো অসুবিধায় পড়েন, তাহলে কি ওরা সবাই বেড়াল পোষেন? আবার এমন বহু লোক আছেন যারা বহুদিন আগে থেকেই বেড়াল পুষছেন, অথচ জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা সফল,
প্রচুর টাকা রোজগার করেন, খুব শান্তিতে আছেন, তাদের ক্ষেত্রে কি বলবে? ওর মা বলেছিলেন, আমি এরকম কোনো কাউকে দেখিনি। টুম্পা মনে মনে বলেছিল, দেখবে কি করে? তুমি কি কোনো সফল লোককে কোনোদিনও দেখেছো? নাকি অগাধ টাকার কোনো মালিককে দেখেছো? নাকি খুব সুখে শান্তিতে আছে এমন কাউকে দেখেছো? দেখেছো তো শুধু বাবাকে আর আশপাশের দিন আনা দিন খাওয়া নানা সমস্যায় জর্জরিত কিছু ছাপোষা মানুষকে। ফলে এ কথা বলার জন্য তোমাকে আমি দোষ দেব না, তোমাকেও বোঝাতে যাব না। টুম্পা পড়েছে এখন মহা সমস্যায়। ওই বেড়ালছানাটাকে বাড়িও নিয়ে যেতে পারছে না, আবার একে যে এখানে ফেলে রেখে যাবে তাতেও মন সায় দিচ্ছে না। মনের ভেতরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করবে ও, কি করবে? হঠাৎ ওর মাথার মধ্যে কি যেন একটা ঝিলিক দিয়ে গেল। মনে হলো, মামির বাড়িতে নিয়ে গেলে কেমন হয়? মামি তো বেড়াল ভালোবাসে, একেবারে নিজের সন্তানের মতো। যদি শুনে নর্দমায় পড়ে যাওয়া একটা ছোট্ট বেড়ালকে দেখেও আমি ফেলে রেখে এসেছি, তাহলে হয়তো আমাকেই যাতা বলবে, বলবে ওটাকে নিয়ে এলে না কেন, বরং নিয়ে গেলে হয়তো খুশিই হবে। নির্ঘাত মৃত্যুর হাত থেকে একটা বেড়ালছানাকে বাঁচাতে পেরে আনন্দই পাবে। মামির বাড়িতে প্রচুর বেড়াল আছে, মা বেড়ালও কম নেই। নিজের ছানা না হলেও ওই মা বেড়ালগুলোই হয়তো এই ছানাটাকে দুধ দেবে, চেটে পুটে একদম সাফ করে দেবে। এরা তো আর মানুষের মতো স্বার্থপর নয়। তাই করি, আগে তো নিয়ে যাই, তারপর দেখা যাবে। যদি বলে কেন নিয়ে এলে, তখন না হয় আবার বাজারে এসে ছেড়ে দিয়ে যাব। আমার তো বাজার করা হয়নি, আবার আসতেই হবে, তখন না হয় দেখি না কি হয়, সবটাই ওর ভাগ্য। কাঁথায় মুড়িয়ে বাচ্চা নেওয়ার মতো করে বাজারের থলেটায় বেড়ালছানাটাকে শুইয়ে কোলে করে মামির বাড়ির দিকে হাঁটা দিল টুম্পা। বেড়ালছানাটা চুপটি করে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ওকে আঁকড়ে ধরল। যাকে কলেজের সহপাঠীরা বারবার বোকা বানাত, যে বোকার মতো সবাইকে বলতো দরকার হলে ব্যবসা বন্ধ করে দেব, তাও স্ক্রিন প্রিন্টিংয়ে যাব না, যে একদিন কলেজেরই এক বন্ধু অমলের জন্মদিন সেলিব্রেট করতে গিয়ে তিন চারজন বন্ধুর পাল্লায় পড়ে মিষ্টির দোকানে গিয়ে কম্পিটিশন করে মিষ্টি খেয়েছিল, এবং খাওয়ার শেষে ওকে দেখিয়ে সেই বন্ধুগুলো দোকানদারকে বলেছিল ও টাকা দেবে, বলেই তাকে একা ফেলে হাসতে হাসতে চলে গিয়েছিল। অথচ সেদিন যার কাছে কোনো টাকাই ছিল না। টুম্পা না এলে তার যে কি হতো কে জানে। সেদিন টুম্পার দেওয়া সেই টাকা ফেরত দেওয়ার জন্য যে টুম্পার বাড়ি গিয়েছিল এবং সেখানে টুম্পার বোন রিচিকে দেখে যার বেশ ভালো লেগে গিয়েছিল, এই তিমির আর সেই তিমির নেই। তবুও ও কাউকেই কোনোদিনও বলতে পারেনি ও কেন ব্লক প্রিন্ট ছাড়তে চায় না। আসলে ছোটবেলা থেকেই আঁকার প্রতি ছিল ওর প্রবল টান। ছেলেবেলা থেকেই লক্ষ্মী পুজোর দিন কোনো বাড়িতে ভালো কোনো আলপনা দেখলেই বাড়িতে এসে মনে করে করে ও সেটা হুবহু এঁকে ফেলত। কোথাও কোনো ভালো নকশা দেখলে তার থেকে কিছুটা নিয়ে আর বাকিটা নিজের মন থেকে বানিয়ে বানিয়ে নতুন এক একটা ডিজাইন বানিয়ে ফেলত। কখনো কখনো হঠাৎ হঠাৎ ওর চোখের সামনে ভেসে উঠত একেবারে নতুন আনকোরা এক একটা লতা পাতার নকশা। বড় বাজারে যার কাছ থেকে ও রং কিনত, সেই একদিন বলেছিল, একই রকম ডিজাইন আর কতদিন চালাবেন, নতুন কিছু ভাবুন, মাথা থেকে নতুন কিছু বের করুন, দরকার হলে কোনো ভালো শিল্পীকে দিয়ে ডিজাইন করান। ওই দোকানদারই হদিস দিয়েছিল জাহাঙ্গীরের, যে কিনা যে কোনো ডিজাইন একবার দেখলেই কাঠ খোদাই করে একেবারে নিখুঁত ব্লক বানিয়ে দিতে পারে। ও নিজে থেকেই ব্লকে এমন পয়েন্ট করে দেয় যা মিলিয়ে মিলিয়ে করলে সে যতগুলো রঙেরই ডিজাইন হোক না কেন, কোনো রঙের ওপরে কোনো রং চাপবে না। সে যত আনাড়ি কারিগরই হোক না কেন, না কোনো শিল্পীকে দিয়ে নয়, যে আলপনার নকশাগুলো তিমির ছোটবেলা থেকে একে একে জমিয়ে রেখেছিল আলমারির ভিতরে, সেগুলোই একদিন বের করে তার মধ্যে কয়েকটা বেছে একটু এদিক ওদিক করে নতুন এক একটা নকশা বানাতে লাগলো সে। এমন নকশা যার জুড়ি মেলা ভার। অন্য কোনো দোকানে শুধু ওরকম কেন,
ওর ধারে কাছে যায় এমন ডিজাইন মাথা কুটলেও খুঁজে পাওয়া যাবে না। সেগুলো জাহাঙ্গীরকে দিয়ে কাঠের ব্লক বানিয়ে নিয়েছিল তিমির। জাহাঙ্গীর বলেছিল, কোনো কানাউচু টিনের ট্রেতে গাড়ির পোড়া মোবাইল ঢেলে তার মধ্যে এই ব্লকগুলো চুবিয়ে রাখবেন অন্তত 24 ঘন্টা। তাহলে এমন শক্তপোক্ত হয়ে যাবে যে ব্যবহারের পর ব্রাশ দিয়ে যতই ঘষে ঘষে সূক্ষ্ম নকশার খাঁজে খাঁজে ভরাট হয়ে থাকা জমাট রং তুলুন না কেন, এই ব্লকের কারুকাজের ওপরে কোনো আঁচড় পড়বে না। কিন্তু না, গাড়ির পোড়া সস্তার মোবাইল নয়, নিজের আঁকা বলে কথা। তার প্রতি তিমিরের মমতাই আলাদা, তাই ও ব্লকগুলো একদিন নয় দুদিনও নয়, টানা 3 দিন ধরে চুবিয়ে রাখত একদম 100% খাঁটি সর্ষের তেলে, যেটা কেউ করে না। যত যত্ন করে ব্লকগুলোকে ছাপার যোগ্য করা হয়েছিল তার চেয়েও বেশি যত্ন করে প্রতিদিন ধুয়ে মুছে রাখা হতো সেগুলোকে। আর যখন সেই ব্লকে ছাপা শাড়ি পরে কেউ রাস্তা দিয়ে হেঁটে যেত, তিমিরের বুকের ভেতরটা যেন কেমন করে উঠত। মনে হতো তার আঁকা নকশা যেন শাড়িটাকে নয়, মেয়েটাকেই রাঙিয়ে দিয়েছে। তখন যে কি আনন্দ হতো তিমির কাউকে সেটা বলে বোঝাতে পারবে না। মাঝে মাঝে ও এমন এক একটা নকশা তৈরি করে যে শাড়ি ছাপার পর ওর মনে হয়, যাই টুম্পার বাড়ি গিয়ে তার বোনকে একটা দিয়ে আসি, দেখি তাকে কেমন লাগে। কিন্তু কথা নেই বার্তা নেই হুট করে কি এভাবে কারোর বাড়ি যাওয়া যায়? যখন এটা মনে হয় ও একদম দমে যায়, টুম্পার বাড়ি আর যাওয়া হয় না। কিছুদিন আগে একটা বাসের মধ্যে টুম্পার সঙ্গে দেখা হয়েছিল। ও বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি সে নেমে যাবে, তাই অন্যান্য কথা হলেও তার বোনের কথা আর জিজ্ঞেস করা হয়নি। এমনকি বলা হয়নি রাস্তার ধারে টয়লেটের দেয়ালে মারা সেই পোস্টারটার কথাও, যেটার ছবিও মোবাইলে তুলে নিয়েছিল। আচ্ছা, রিচি কি আগের মতো ওরকমই আছে, ছটপটে সুন্দর হাসি খুশি মিশুকে, নাকি একেবারে আপাদমস্তক পাল্টে গেছে? ওকে মুখোমুখি দেখলেও হুট করে আর চিনতে পারবো না, কে জানে, মাঝে তো অনেকগুলো বছর কেটে গেছে। এর মধ্যে একদিন স্বপ্নের ভেতরে তিমির একটা অদ্ভুত মন্দির দেখেছিল, অসম্ভব সুন্দর কারুকাজ করা একটা মন্দির, সম্পূর্ণ পাথরের। তার সারা গায়ে ছিল নানা রকম নকশা, যেমন ছিল রথের চাকা, পেখম মেলা ময়ূর, তেমনই ছিল অদ্ভুত অদ্ভুত সব ফুলের কারুকাজ, ছিল বিমূর্ত মূর্তি, আদিবাসী নৃত্য, প্রাগৈতিহাসিক যুগের নানা রকম বল্লম নিয়ে যুদ্ধের ছবি। তার মধ্যে ওকে সবচেয়ে বেশি যেটা টেনেছিল সেটা হলো একটা থান ইটের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা চতুর্ভুজ। ঘুম থেকে উঠেও সেটার কথাও ভুলতে পারেনি, চোখের সামনে যেন ভাসছিল। পাছে ভুলে যায় তাইও সেটা সঙ্গে সঙ্গে এঁকে নিয়েছিল। কিন্তু অতি সাধারণ ছাপোষা কয়েকটা চতুর্ভুজ ওকে এভাবে টানছে কেন? ওই চতুর্ভুজের মধ্যে সূক্ষ্ম অতি সূক্ষ্ম কোনো কারুকাজ লুকানো ছিল কি? অনেক ভেবেও তা মনে করতে পারল না ও। তখন মনে করে করে আরেকখানা ইটের কিছুটা অংশ, যে কটা চতুর্ভুজ দেখেছিল সে কটা নয়, একটা পুরো থান ইটের মধ্যে যে কটা চতুর্ভুজ দেখেছিল হুবহু সে কটাই এঁকেছিল। আঁকার পরেও তেমন অভিনব কিছু মনে না হওয়ায় প্রত্যেকটা চৌকো খোপকে ও আলাদা আলাদা রঙে ভরাট করেছিল। আর যেই না নানা রঙে ভরাট করা হলো, ও একেবারে চমকে উঠল। মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো কয়েকটা শব্দ, বাহ দারুণ তো, এই থানিট মার্কা নকশাটা দিয়ে যদি শাড়ি ছাপি তাহলে কেমন হবে? তিমির সেই ডিজাইনের শাড়ি কল্পনা করে মনে মনে তার চেনা জানা পরিচিত মেয়েদের একে একে পরাতে লাগল। লম্বা টানটান চেহারা হলে ভালোই লাগছে, আবার একটু খাটো হলেই অতটা লাগছে না। মেয়েটার শরীরের সঙ্গে ডিজাইনটা গেলেও কেন যেন মুখের সঙ্গে মিলছে না। দাঁড়িয়ে থাকলে এই ডিজাইনটা একরকম লাগছে, অথচ হাঁটলেই কীরকম যেন এলোমেলো হয়ে যাচ্ছে। দিনের বেলায় পড়লে একরকম লাগছে, কিন্তু রাত হলেই পুরো বদলে যাচ্ছে।
মেজাজ খারাপ থাকলে একরকম লাগছে, ফুচকা খাওয়ার সময় আরেক রকম লাগছে। ভারী অদ্ভুত ব্যাপার তো, এর আগে তার ছাপা কোনো শাড়ি নিয়ে এরকম তো হয়নি। তাহলে কাউকে পরিয়েই যেন শান্তি পাচ্ছে না তিমির, কেমন যেন খামতি খামতি লাগছে। অবশেষে মনে মনে ভেবে নিল টুম্পার বোন রিচিকে। রিচিকে শাড়িটা পরাতেই সারা ঘর যেন আলোয় ঝলমল করে উঠল, চারিদিকে তির তির করে বইতে লাগলো শীতল বাতাস, অদ্ভুত একটা সুন্দর গন্ধ মম করতে লাগলো এপাশে ওপাশে। তিমিরের মন খুশিতে ভরে যেতে লাগলো, তাই ও ঠিক করল যেভাবেই হোক ও এই ডিজাইনটা শাড়িতে ছেপে প্রথম শাড়িটা রিচিকেই দেবে। কিন্তু কিভাবে দেবে? এখন তো টুম্পার সঙ্গে ওর দেখাই হয় না, সেই কবে একদিন দেখা হয়েছিল। ওর অফিসটাও চেনে না যে ছুটির সময় ওর অফিসের সামনে গিয়ে একটু ঘোরাঘুরি করবে, দূর থেকে দেখতে পেলেই এমন ভান করবে যেন এদিক দিয়েই যাচ্ছিল, হঠাৎই দেখা হয়ে গেল। ইনিয়ে বিনিয়ে নানা গল্প করবে, পারলে কোনো চায়ের দোকানে টেনে নিয়ে গিয়ে দুজনে মিলে চা খাবে, তারপর সুযোগ সুবিধা বুঝে বলবে কতদিন তোর সঙ্গে কথা হয় না, আয় না একদিন আমাদের বাড়িতে, সারা দুপুর চুটিয়ে আড্ডা মারা যাবে খন। তিমিরের দৃঢ় বিশ্বাস টুম্পা যে ধরনের ছেলে, তাকে ওর বাড়িতে আসতে বললেই সেও সঙ্গে সঙ্গে তার বাড়িতে যাওয়ার জন্য বলবে, বলবে তুই তো আমাদের বাড়ি চিনিস, কলেজে পড়ার সময় তো একদিন গিয়েও ছিলি, তুই আগে আয় তারপর না হয় আমি যাব। আর ওটা বললেই পরদিন, না না বলা তো একদিনের মধ্যে গেলে টুম্পার সন্দেহ হতে পারে, তাই তার দুদিন পরে, না না তার সাত দিন পরে ও টুম্পার বাড়ি গিয়ে হাজির হবে। তবে হ্যাঁ, শুধু রিচির জন্য শাড়ি নিয়ে গেলে ভালো দেখাবে না, ওর মায়ের জন্যও একটা নিয়ে যেতে হবে, মামির জন্য নিলেও ভালো হয়, আর সবকটা শাড়ি যেন একটু অন্য রকমের হয়, ওরা কিছু বললে বলা যাবে, আমার তো শাড়ির কারবার, নতুন এই ডিজাইনটা বানিয়েছি তাই নিয়ে এলাম, আপনারা পড়লে আমার ভালো লাগবে। আর বেরিয়ে আসার সময় ওর মা যদি একবার বলে ফেলেন এসো বাবা আবার এসো, ব্যাস তখন আর টুম্পাকে লাগবে না, টুম্পার ছাড়পত্র ছাড়াই ও যেতে পারবে ওদের বাড়ি। টুম্পার মাকেও তখন বলবে নিশ্চয়ই আসবো কাকিমা, টুম্পার সঙ্গে তো আমার আজকের সম্পর্ক না, সেই কলেজ লাইফ থেকে অনেকদিন কোনো যোগাযোগ ছিল না, তাই না হলে কবেই আসতাম। তারপর থেকে মাঝে মাঝেই ও চলে যাবে টুম্পাদের বাড়ি। তিমিরের মনে হয় ও যদি দু চার দিন যায় টুম্পা বুঝতে না পারলেও রিচি ঠিকই বুঝতে পারবে ও কেন যাচ্ছে, এবং সে যদি সামান্যতম ইঙ্গিত দেয় ব্যাস কেল্লা ফতে, মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজি, টুম্পা টুম্পার মা বাবাকে ম্যানেজ করতে তার এক মিনিটও লাগবে না। তবে তার আগে যে করেই হোক টুম্পার সঙ্গে একবার দেখা করতে হবে, করতেই হবে, এখনও না করলে এরপরে সত্যি সত্যি অনেক দেরি হয়ে যাবে, তখন আর কোনো উপায় থাকবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেলতে হবে, এটাই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং প্রথম কাজ। কিন্তু কিভাবে করবেও রোকনের আর ভালো লাগছে না, প্রত্যেক বছর এই একই দল মনসাপালা করে, প্রতিবার একটু আধটু পাল্টালেও দেখে দেখে ওর প্রায় মুখস্থ হয়ে গেছে। ওর বেশ মনে আছে একবার প্রবল ঝড় চলে এমন অবস্থা হয়েছিল যে মাঝপথে মনসাপালা বন্ধ হয়ে গিয়েছিল, আরেকবার বন্ধ হয়ে গিয়েছিল জ্যান্ত সাপ নিয়ে পালা দেখাতে দেখাতে, সেই সাপের ছবলেই বেহুলার অভিনয় করতে থাকা ক্যানিংয়ের এক মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়ায়। এখন সেই বেহুলার জায়গায় নতুন একটা বউ এসেছে, আগেও ভাবত যারা মেয়েদের অভিনয় করে তারা বুঝি সবাই মেয়ে, কিন্তু পরে অনেক পরে জেনেছে এই ধরনের পালায় মেয়েদের পার্ট বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই করে, এমনিতে সারা বছর এরা চাষবাস করে, কেউ কেউ পরের জমিতে জোন খাটে, অনেকে আবার ঘরামির কাজ করে, তবে সারাদিন যে কাজেই থাকুক না কেন সন্ধ্যার পরে এক জায়গায় জড়ো হয়ে রিহার্সাল করে,
এবং নিজেরা তো বটেই সুযোগ পেলে লোকমারফতও বায়না ধরে। যে দলে যত বেশি মেয়ে থাকে সে দলের কদর তত বেশি। তাই ওদের দলের মধ্যে যারা বিয়ে থা করে তারা তাদের বউকেও শিখিয়ে পড়িয়ে দলে নিয়ে নেয়। সে সুন্দর হোক চাই না হোক, গায়ের রং যতই কালো হোক ওরা রং টং দিয়ে ঠিকই ম্যানেজ করে নেয়। তবে হ্যাঁ, যতই দরকার হোক না কেন, পারতপক্ষে কেউ নিজের বোনকে এসবে টানে না। কেননা এ পথে কেউ একবার নামলে বেশি টাকা পণ দিতে চাইলেও তাকে নাকি আর কোনো ছেলেই সহজে বিয়ে করতে চায় না। রোকনের আবার কাল সকালে স্কুল আছে, তাই একটু রাত করাতেই ওর চোখ যখন ঘুমে বুঝে আসছিল ও তখন বাড়ির দিকে হাঁটা দিল। মন্দির থেকে ওর বাড়ি হাঁটা পথে খুব বেশি হলে মিনিট 15, ভিতর দিয়ে গেলে আরও কম সময় লাগে। ও সেই শর্টকাট রাস্তাটাই ধরল। এই রাস্তার মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড বেল গাছ আছে। আগে ওখান দিয়ে যেতে দুপুরবেলাতেও লোকেরা ভয় পেত, বলতো ওই গাছে নাকি ব্রহ্মদৈত্যে আছে। তাই গ্রামের লোকেরা সবাই মিলে পুজো পাঠ করে ওই গাছের তলায় বড় একটা পাথর বসিয়ে দিয়েছিল। বেলগাছের গুড়িটার চারপাশ গোল করে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে একটা বেদি মতো করে দিয়েছিল। এখন শিবরাত্রিতে আশেপাশের মেয়ে বউরা এই পাথরের মাথায় জল ঢালে। কেউ কেউ মনোবাঞ্ছা পূরণ করার জন্য মানত করে, লাল সুতো দিয়ে ইঁটের ঢেলা বেঁধে যায়। তার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎই একটা গোঙানি শুনে থমকে দাঁড়াল রোকন। কে ওখানে? প্রথমটা একটু ভয় পেলেও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল, তারপরেই টর্চ জ্বালল। ভাগ্যিস বাড়ি থেকে বেরোনোর সময় মনে করে টর্চটা সঙ্গে নিয়েছিল। টর্চের আলোয় দেখল এক মহিলা বটগাছের বেদিতে শুয়ে আছেন, তিনি গোঙাচ্ছেন। পাশে একটা ছোট্ট বাচ্চা উপর হয়ে তার বুকের দুধ খাচ্ছে। ও যে তার সামনে এসে দাঁড়িয়েছে ওই মহিলাটি নিশ্চয়ই টের পাননি। কিন্তু এত রাত্রে এই মহিলাটি এখানে কি করছেন দেখি তো গিয়ে। আরো কাছে যেতেই মহিলাটির মুখ দেখে রোকনের মনে হলো খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছে, কোথায় কোথায়। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ইনি তো একটু আগে মনসা মন্দিরে ছিলেন, তাই না? ঠিকমতো বসত করে ওঠার আগেই সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য ওখানকার আশেপাশে যে কজন বাড়ি করেছিলেন মূলত তারাই চাঁদা তুলে কোনো রকমে গড়ে তুলেছেন টালির ছাউনি দেয়া এই মনসা মন্দির। যদি কোনোদিনও অবস্থা ফেরে তখন না হয় মন্দিরের সামনে একটা নাট মন্দির বানিয়ে নেওয়া যাবে, সেই হিসাবে সামনে খানিকটা জমিও ছেড়ে রেখেছিলেন তারা। পরে ধাপে ধাপে মন্দিরে লাইট আনা হয়েছে, ঝোলানো হয়েছে ইয়াব্বরও একটা পেতলের ঘণ্টা, মন্দিরের লাগোয়া আরও ঘর তোলা হয়েছে, মেঝেটাই সিমেন্ট করা হয়েছে, ছাদটাও ঢালাই করা হয়েছে এবং তার উপরে তোলা হয়েছে মন্দিরের চূড়ো। প্রত্যেক বছর বাৎসরিক পুজোর আগে পুরো মন্দির রং করা হয়, আশেপাশের আগাছা নিরানো হয়। সব মিলিয়ে ওটা এখন একটা পুরো দস্তুর মন্দির। এখানকার লোকেরা বলেন এই মন্দির নাকি খুব জাগ্রত, তাই প্রথম কয়েক বছর পুজোর এক সপ্তাহ আগে থেকেই ঢেড়া পিটিয়ে এ গ্রাম ও গ্রাম সে গ্রামে জানিয়ে দেওয়া হতো অমুক দিন হাঁড়ি বন্ধ। এখন অবশ্য লোকেদের আর মনে করিয়ে দিতে হয় না, এমনিতেই সবার মনে থাকে। তবু নিয়ম অনুযায়ী ঢেড়া পেটানো হয়, সেদিন আশেপাশের কোনো বাড়িতেই উনুন ধরানো হয় না। আগের দিন রাতেই ভাত রান্না করে জল দিয়ে রাখা হয় যাতে পরদিন পান্তা খেতে পারেন। বাড়িতে কেউ উনুন না ধরালেও ওই দিন কিন্তু মন্দিরের আশপাশে রাস্তার ধারে ধারে তেলে ভাজার দোকান বসে যায়। সেখানে আলুর চপ, ফুলুরি এবং বেগুনি পাওয়া গেলেও পেঁয়াজি পাওয়া যায় না। মহা ধুমধাম করে পুজো হয়। সন্ধে হলেই মাইকে ঘোষণা হতে থাকে প্রতিবেশীদের দলে দলে এই পুজোয় যোগদান করার জন্য। দেখতে দেখতে ভিড় উপচে পড়ে,
শুধু স্থানীয় লোকেরাই নন, দূর দূরান্ত থেকেও প্রচুর লোকজন আসেন। নাট মন্দির করার জন্য সামনের খোলা জায়গাটায় শামিয়ানা টাঙানো হয়, কারণ মনসা পুজো মানেই ছিটে ফোটা হলেও একটু না একটু বৃষ্টি তো হবেই, কে বলতে পারে জোরে হবে না, তাই এই ব্যবস্থা। ওই শামিয়ানার নিচেই মনসা পালা হয়, চারদিক ঘিরে চেয়ার পাতা থাকে, সেখানে বড়রা বসেন। তাদের সামনে বাচ্চাদের বসার জন্য ত্রিপল পেতে দেয়া হয়। তবে শুরুর সময় যত ভিড় থাকে, যতই রাত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে পাতলা হতে থাকে সেই ভিড়। প্রত্যেকবার দেখা যায় ভোরের দিকে মনসা পালা যখন শেষ হয়, তখন হাতে গোনা মাত্র গুটিকতক লোক রয়েছেন, তার মধ্যে আবার বেশিরভাগই ঘুমে কাতর। এবারও যারা মনসা পালা শেষ হওয়ার আগেই মন্দির চত্বর ছেড়েছিলেন, তার মধ্যে রোকন একজন। তার মানে এই মহিলাটি তার আগে বেরিয়েছিলেন, কিন্তু উনি গোঙাচ্ছেন কেন? কাছে গিয়ে জিজ্ঞেস করতেই উনি আরো জোরে জোরে ডুকরে গোঙাতে লাগলেন। গোঙাতে গোঙাতেই সামনের দিকে আঙুল তুলে কি যেন একটা দেখাতে লাগলেন। রোকনের মনে হলো এই মহিলাটির কাছে নিশ্চয়ই টর্চ নেই, তাই অন্ধকারের মধ্যে কি দেখতে কি দেখেছেন, আর যা দেখেছেন সেটাকেই হয়তো ভূত টুত ভেবে ভিমনি খেয়েছেন। এত ভয় পেয়েছেন যে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এখানেই শুয়ে পড়েছেন, ওঠার আর ক্ষমতা নেই। কিন্তু কি দেখাচ্ছেন উনি? টর্চ চালিয়ে দেখতে গিয়ে রোকন একেবারে হতবাক হয়ে গেল। দেখল সামনে শিরিশ কাছটার সঙ্গে একটা লোককে কে বা কারা বেঁধে রেখে গেছে। শুধু বাঁধেইনি, নিশ্চয়ই খুব মারধরও করেছে। জামাকাপড় সব ছেঁড়া, নাক মুখ থেকে রক্ত ঝরছে, মনে হচ্ছে হুঁশ নেই, কেমন যেন অচৈতন্যর মতো কাত হয়ে আছেন। দড়ি দিয়ে বাঁধা না থাকলে হয়তো পড়েই যেতেন। কয়েক মুহূর্ত মাত্র, প্রাথমিক ঘোর কাটতেই রোকন সঙ্গে সঙ্গে ছুটে গেল সেখানে। দড়ি টড়ি খুলে তার সমস্ত ভার নিজের কাঁধে নিয়ে ধীরে ধীরে লোকটাকে বেলগাছটার তলায় বাঁধানো বেদিটার উপর বসিয়ে দিল। কারা বাঁধল আপনাকে, কারাই বা মারল? কিন্তু লোকটা তখন কথা বলার মতো অবস্থাতে নেই, তবু বিড়বিড় করে যা বললেন তাতে একেবারে তাজ্জব হয়ে গেল রোকন। লোকটার বয়ান অনুযায়ী মাস দুয়েকও হয়নি তারা ওদিকের ফাঁকা মাঠে বাড়ি করে এসেছেন। মনসা পুজো হচ্ছে শুনে বউ আর বাচ্চাকে নিয়ে দেখতে এসেছিলেন, কিন্তু এখানকার লোকজন কে কেমন তারা এখনো জানেন না। এতক্ষণ খালি পড়ে থাকলে ঘরে যা আছে সেটুকু যদি চুরি হয়ে যায়, তাই তারা বাড়ি ফিরছিলেন। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্যই পথটা ধরেছিলেন, কিন্তু এখানে আসতেই হঠাৎ কোথা থেকে চার পাঁচটা ছেলে হুড়মুড় করে এসে তাদের ঘিরে ধরল। তাদের এই ছোট্ট ছেলেটার গলায় ছুরি ধরে একজন বলল, যা বলছি কর, না হলে দেখতে পাচ্ছিস তো এক্ষুনি টেনে দেব। বলেই একজন তার বউকে জাপটে ধরল, আর বাকিরা তাকে ধাক্কা মেরে মেরে ওই গাছটার কাছে নিয়ে যেতে লাগল। উনি যেই বাধা দিতে লাগলেন, অমনি তাকে ওরা দু তিনজন মিলে রাস্তায় ফেলে চর থাপ্পড় ঘুষি লাথি যে যেমনভাবে পারল বেধারক মারল। উনি কাহিল হয়ে পড়তেই তাকে দড়ি দিয়ে ওই গাছের সঙ্গে বেঁধে ফেলল। তারপর তার বউকে ওই বেদিটায় তুলে নিয়ে গিয়ে রোকন বলল, তারপর কি? লোকটা বললেন, আমার চোখের সামনেই। লোকটার কথা শেষ হওয়ার আগেই বউটা ফের ডুকরে কেঁদে উঠলেন। রোকন জানতে চাইল, আপনারা চিৎকার করেননি কেন, লোকজনকে ডাকেননি কেন? আমার মুখ চেপে ধরেছিল। তার বউকে দেখিয়ে রোকন বলল, উনি তো ছিলেন।
ওর মুখে কাপড় কুঁজে দিয়েছিল। টাকা পয়সা সোনা দানা সব নিয়েছে? না নেয়নি, থাকলে তো নেবে। তাহলে? রকুনের কথা শুনে দুজনেই হাউ হাউ করে কেঁদে উঠলেন। বউটা ততক্ষণে কোনো রকমে উঠে বসেছেন। বউটার দিকে চোখ পড়তেই রকুন চমকে উঠল। দেখল বউটার চেহারা কেমন যেন বিধ্বস্ত। শাড়ি ব্লাউজ ছেঁড়া, পোশাক আলুথালু, হাতে টাতে নখের আঁচড়, চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্ক। এর আগে ও কোনোদিনও এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হয়নি। বুঝতে পারল না ও কি করবে, কার কাছে নিয়ে যাবে, কাকে পাবে এত রাত্রে। ঠিক তখনই ওর মনে পড়ে গেল টুম্পার কথা। কদিন আগে সোনারপুর স্টেশনের গায়ে অটো স্ট্যান্ডের সামনে টুম্পার সঙ্গে ওর দেখা হয়েছিল। পালিগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে লিফলেট লাগানোর কথা বলেছিল। ও কখন থাকে না থাকে ফোনে জেনে নিয়ে ওর বাড়ি এসে লিফলেট পৌঁছে দিয়ে যাবে বলে ওর মোবাইল নাম্বারটা চেয়েছিল। তখন ও তার মোবাইল নাম্বারটা সেভ করে নিয়েছিল। সেই নম্বর তো তার কাছে আছে। সঙ্গে সঙ্গে রকুন ফোন করল টুম্পাকে। টুম্পা তখন বাড়িতে ঘুমোচ্ছিল। ধর্মর করে ছুটে এলো সেখানে। ওদের দেখে টুম্পাক বুঝতে অসুবিধা হল না, বাচ্চাটার গলায় ছুরি ঠেকিয়ে স্বামীটাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে তার চোখের সামনেই তার বউটাকে। টুম্পা আরেকটুও সময় নষ্ট করল না, সঙ্গে সঙ্গে ফোন করল থানায়। এতক্ষণ শুনছিলেন সিদ্ধার্থ সিংহের লেখা টুম্পার উপাখ্যানের দ্বিতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।